ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মর্ত্যের সেরা সম্মান আরও একবার উঠল বাঙালির হাতে, আর সেই মঞ্চে নোবেল ইতিহাসের সবথেকে বড় চমক দিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী এস্থার ডুফ্লো। হোয়াইট টাই অ্যান্ড টেলস নয়, খাঁটি বাঙালি পোশাকে নোবেল পুরস্কার গ্রহণ করলেন বন্দ্যোপাধ্যায় দম্পতি। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পরেছিলেন সোনালি পাড়ের সাদা ধুতি, ঘিয়ে রঙের পাঞ্জাবি, আর তার সঙ্গে বন্ধ গলা। এস্থার ডুফ্লোর পরনে ছিল সবুজ রঙের শাড়ি, সঙ্গে লাল ব্লাউজ, কপালে টিপ। নোবেল পুরস্কারের ইতিহাসে সবথেকে বড় এই চমকের পেছনে কারণ কি? পুরস্কার গ্রহণ এবং রাজা রানীর সঙ্গে নৈশ ভোজের পর এবিপি আনন্দকে তা জানিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। একেবারে বাঙালি পোশাক ধুতি পাঞ্জাবি পরে আপনি নোবেল নিলেন, এটা ইতিহাস, কি ভাবনা কাজ করেছে? মানে এরা সত্যি কথা বলতে কি, এরা এদের এদের যদি ধরাচুরো পড়তেই হয় তাহলে এদের ধরাচুরো পড়বো কেন আমি? আমার কি এই যে এগুলো পড়ার আমি কোনো কারণ দেখি না। ওগুলো থেকে আমার যে অ্যাটলিস্ট যেগুলো আমি আরেকবার পড়তে চাইবো সেগুলো বিশেষ কোনো গভীর কারণ নেই, জাস্ট কেন কেন এদের ধরাচুরোটা পড়বো কেন? নোবেল লরিয়েটসদের সেই স্বাধীনতা এনারাও দিলেন, দিতে বাধ্য, উপায় নেই। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রথম নোবেল জয়ী যিনি সম্পূর্ণ বাঙালি পোশাকে স্টকহোমে দাঁড়িয়ে নোবেল পুরস্কার গ্রহণ করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেলেও তখন তা গ্রহণ করতে যেতে পারেননি, তার হয়ে তৎকালীন ব্রিটিশ সরকারের প্রতিনিধি সম্মান গ্রহণ করেছিলেন। পরে 1921 সালে স্টকহোমে যান রবীন্দ্রনাথ। 1998 সালে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন, তিনি পুরস্কার গ্রহণ করেন নোবেল মঞ্চে ড্রেস কোড মেনে, অর্থাৎ হোয়াইট টাই অ্যান্ড টেলস পরে। এছাড়া ভারত থেকে যারা বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তাদের অধিকাংশই নোবেল ফাউন্ডেশনের বেঁধে দেওয়া ড্রেস কোড অনুযায়ী পোশাক পরে এই সম্মান গ্রহণ করেছেন। যেমন 2009 সালে রসায়নে নোবেল জয়ী বেঙ্কটরমন রামকৃষ্ণনের পরনে ছিল হোয়াইট টাই অ্যান্ড টেলস। 1983 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার গ্রহণের সময় আর এক ভারতীয় সুব্রমণিয়াম চন্দ্রশেখরেরও পরনে ছিল একই পোশাক, হোয়াইট টাই অ্যান্ড টেলস। আর এক ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানাও 1968 সালে হোয়াইট টাই অ্যান্ড টেলস পরে নোবেল পুরস্কার গ্রহণ করেন। তবে 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল জয়ী সিভি রমন ছিলেন ব্যতিক্রমী, তিনি স্টকহোমে নোবেল পুরস্কার গ্রহণ করেন বন্ধগলা কোট পরে। গত বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল জয়ী তাসুকো হানজিও পুরস্কার গ্রহণ করেন জাপানের পোশাক হাকামা ও হাওরি জ্যাকেট পরে। নরওয়ের অস্লোয় অবশ্য নোবেল শান্তি পুরস্কার জয়ীদের অনেককেই ফর্মাল পোশাক ছাড়া সম্মান গ্রহণ করতে দেখা গিয়েছে। যেমন 1979 সালে মাদার টেরেজা নোবেল পুরস্কার গ্রহণ করেন তার চিরপরিচিত নীল পাড় সাদা শাড়িতে। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের সময় বাঙালি মোহাম্মদ ইউনুস পরেছিলেন পাঞ্জাবি পাজামা এবং নেহরু কোট। কৈলাস সত্যার্থীও 2014 সালে নোবেল শান্তি পুরস্কার নেন সাদা পাঞ্জাবি পাজামা পরে। তবে স্টকহোমে খাঁটি বাঙালি পোশাক পরে নোবেল নিয়ে ইতিহাস তৈরি করলেন কলকাতার ছেলে অভিজিৎ বিনায়ক। বাঙালির বিশ্বজয়ের উষ্ণতাটুকু ছাড়া স্টকহোম জুড়ে এখন কনকনে ঠান্ডা, রাস্তাঘাট বরফে ঢাকা, বরফ শীতল হাওয়ায় জমে যাওয়ার জোগাড়। আর এই আবহাওয়া আবার আমাদের কলকাতার নোবেল জয়ী অর্থনীতিবিদের একেবারেই পছন্দ নয়। আজ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন নোবেল পুরস্কার নিলেন তখন গোটা সুইডেন এবং অবশ্যই স্টকহোম সাদা বরফে ঢেকে গেছে এবং অসম্ভব ঠান্ডা। এই বরফ আর ঠান্ডা নিয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জীবনে একটা মজার গল্প আছে। যখন ছাত্র অভিজিৎ বিভিন্ন বিদেশের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন পড়ার জন্য তখন মিনেসোটা ইউনিভার্সিটি থেকে একটা চমৎকার প্রস্তাব আসে। ইনফ্যাক্ট স্কলারশিপের অঙ্ক যদি বিচার করা হয় মিনেসোটার প্রস্তাব ছিল সবথেকে লোভনীয়। কিন্তু শেষ পর্যন্ত অনেক ভাবনা চিন্তা করার পর অভিজিৎ দা ইউনিভার্সিটিকে জানিয়ে দিলেন যে সেখানে তিনি যাচ্ছেন না, তার কারণ সেখানে বড্ড বরফ আর খুব ঠান্ডা, এতটা ঠান্ডা তিনি সহ্য করতে পারবেন না।
আজকে বন্ধুরা বলেন, এই নোবেল পুরস্কার পাওয়ার দিন এই বৃত্তটাও সম্পূর্ণ হলো। কেননা যখন তিনি নোবেল পুরস্কার নিলেন, গোটা সুইডেন এবং স্টকহোম বরফে ঢাকা এবং অসম্ভব ঠান্ডা, কিন্তু আজকে গোটা পৃথিবীর শুভেচ্ছার উত্তাপে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল নিতে কোনো অসুবিধে হলো না। ইতিহাসের পাতায় নাম তুলেও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কার্যত নিরুত্তাপ বললেই চলে। এত বড় খবরটা পাওয়ার পর তার কি প্রতিক্রিয়া ছিল জানেন? আমরা এই মুহূর্তে সুইডেনের রাজধানী স্টকহোমে। ঘড়ির কাঁটায় সকাল 10টা, তবে এই সময় সূর্য কখনোই মাথার ওপর ওঠে না। আর ঠিক এই সময় এই স্টকহোম থেকে ফোন গেছিল বোস্টনে এক বাঙালি অধ্যাপকের বাড়ি। বোস্টনে তখন ভোর 4টে। অধ্যাপক ভদ্রলোকের কাঁচা ঘুম ভাঙল, স্ত্রীকে ফোন ধরতে বললেন। বিরাট খবর, স্ত্রী এসে বললেন যে ওহে ব্যানার্জি, এবার জাগো। ভদ্রলোক খবরটা শুনলেন, আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন। দিনটা ছিল মাস দুয়েক আগের এক সোমবার, 14ই অক্টোবর। সুইডেন থেকে এলো সুসংবাদ, অমর্ত্য সেনের পর ফের অর্থনীতিতে নোবেল পাচ্ছেন বাঙালি অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অর্থনীতিতে নোবেল পাচ্ছেন অভিজিৎ বিনায়কের স্ত্রী এস্থার ডুফ্লো এবং অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার। মঙ্গলবার বাঙালির বিশ্বজয়ের সেই নতুন অধ্যায় মঞ্চস্থ হল সুইডেনের রাজধানী স্টকহোমে। Dear Professors Banerjee, Duflo and Kremer, you have introduced a way of conducting research that helps us better to understand the root causes of poverty, as well as to find effective ways of alleviating it. The experimental approach you pioneered has transformed research in development economics. The research that follows this approach has already influenced policy, and it keeps improving our ability to help those in most need. It's an honor and a privilege to convey to you, on behalf of the Royal Swedish Academy of Sciences, our warmest congratulations. May I now ask you to receive your prizes from His Majesty the King. যদিও নোবেল জয় নিয়ে কোনো বাদ ভাঙা উচ্ছ্বাস নেই নোবেল জয়ী অভিজিতের গলায়, বরং আগের মতোই কাজই তার ধ্যান জ্ঞান। অভিজিৎদা, আমরা সত্যি গর্বিত বাঙালির বিশ্বজয়ের মঞ্চে আপনাকে পেয়ে এবং সেই ইতিহাসের সাক্ষী হতে পেরে। মর্তে সেরা সম্মান বলা হয় নোবেল প্রাইজ। নিশ্চয়ই, কিন্তু সে মানে এতে আরো তো মানে এগুলো সব ইয়ে আর কি, মানে বিশেষণ বলতেন। জীবন কতটা পরিবর্তন হয়েছে ঘোষণার পর? আপাতত খুবই পরিবর্তিত, কারণ ভীষণ ব্যস্ত। আমি আশা করছি যে এই এই এটা চুকে গেলে, প্রাইজের পরপরে চুকে গেলে আমাকে কিছুদিনের জন্য রেহাই আর কি, মানে যে একটু এখন আবার ক্লান্ত লাগছে অ্যাকচুয়ালি। সে রোজ রোজ 5টা জিনিস করতে গেলে নোবেল পাওয়ার পরে আমার মনে হচ্ছে যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আরো অনেক বেশি কেমন জানি আরো সংহত চিন্তায়, আরো বড় স্বপ্ন দেখছেন, আরো কাজ করার স্বপ্ন দেখছেন, এবং সেই কাজগুলো আরো কত সুন্দর করে করা যায় সেই ভাবনায় আরো বেশি গভীরে প্রবেশ করার চেষ্টা করছেন। ওর সঙ্গে কথা বলতে বলতে মনে হয়েছে নোবেল জয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নিজে যতটা না উচ্ছ্বসিত, তার চেয়েও বেশি খুশি তার একদা সহকর্মীরা। বাংলার গ্রামে গ্রামে অভিজিৎ বিনায়কের গ্রাউন্ড ওয়ার্কের সাক্ষী তারা। সমাজের প্রান্তিক পিছিয়ে পড়া মানুষকে কিভাবে জীবিকা নির্বাহের মূল স্রোতে ফেরানো যায় সেই পথ দেখাতে সাহায্য করেছিলেন আজকের নোবেল জয়ী। তার সেই ভাবনা আন্তর্জাতিক মহলে স্বীকৃত হওয়ায় উচ্ছ্বসিত সকলে। টেলিফোন করেছিলাম নোবেল যে মুহূর্তে পেলাম, বিকেল 3:30, তখন বস্টনে হবে ভোর 5টা এরকম হবে, তো আমি খবর পেলাম প্রথমে, যে তো সঙ্গে সঙ্গে ওকে ফোন করলাম, এরকম দুর্ঘটনাটা ঘটে গেল জানতে পেরেছিলেন? তো অভিজিৎ হাসলো, হেসে বললো কতক্ষণ আগে জানলেন? বলে এই তো সবে জানলাম, আধ ঘন্টা হলো।
তা আমি তখন তো আমিও তো আপ্লুত আনন্দে অভিভূত, তো অভিজিৎকে বললাম যে আমরা সবাই মিলে এই মুহূর্তে স্বপ্ন দেখি এরকম দুর্ঘটনা আরো বেশি ঘটতে থাকুক। উনি যে নোবেল পাবেন এটা নিয়ে আলোচনা অনেক আগে আমার জানা, যত জায়গায় ওনার লেভেলের কোনো মানুষের সাথে মিট করেছি সবাই এটা নিয়ে বলেছেন যে সময়ের অপেক্ষা কখন পাবে। 15 অক্টোবরের ঝকঝকে এক সকাল সুইডিশ রয়্যাল একাডেমির সামনে হঠাৎ দেখা গেল এক কৃতি বাঙালির ফটো ফ্রেমের পাশে দাঁড়িয়ে আছেন এক বাঙালি কন্যা, আর সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত আর এক বাঙালি। বাইকিংয়ের দেশে বং কানেকশন, কিন্তু কেন? 15 অক্টোবর আমি সুইডেন যাই, ওদেরকে আমি কথায় কথায় বললাম যে এই যে আপনারা যার ছবি দেখেছেন বা যার ডিসপ্লে করছেন ইনি আমার সঙ্গে ক্লাসে পড়তেন। ওরা শুনে খুব অবাক হলেন, আনন্দ করলেন এবং আমাকেই কনগ্রাচুলেট করছেন, যদিও এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই অবশ্যই। আর যখন আমি সেটা একটা আলাদা অনুভূতি অবশ্যই, যে আমার বন্ধু নোবেল প্রাইজ পেয়েছে এবং তারা আমার বন্ধুকে নিয়ে একটা একদম ঢোকার মুখেই ডিসপ্লে করছে তার কাজ, তার সাইটেশনটা। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে স্বাধীনতার পোশাক পরা অস্ত্রধারীদের মহড়া। আমি একজন কিশোরের দিকে তাকাই, সেও স্বপ্ন দেখতে ভুলে যায়নি তো? সত্যি তো, স্বপ্ন দেখতে না শিখলে স্বপ্ন সত্যি করার লড়াই লড়বে কি করে? বালিগঞ্জের মহানির্বাণ জোড়ের বাড়ির বারান্দায় বসে স্বপ্নের জাল বুনত ঝিমা। বারান্দায় দাঁড়ালেই নজরে পড়ত 16 নম্বর পণ্ডিতিয়া বস্তিটা। গা ঘেঁষা ঘেঁষি করে থাকা ঘরগুলোতে থাকত ঝিমার ফুটবল খেলার সঙ্গীরা। তাদের সঙ্গে সময় কাটিয়ে মিলেমিশে ওই বয়সে ঝিমা বুঝেছিল আমরা ওরার সূক্ষ্ম পার্থক্য। ঝিমা ওদের দৈনন্দিন জীবনযাপনের কথা ভাবত, সেই ভাবনার স্ফুলিঙ্গ থেকেই বিরাট সম্ভাবনার উদয়। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের প্রেসিডেন্সিতে অর্থনীতি নিয়ে পড়া শুরুর পেছনেও একটা মজার কাহিনী আছে। দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার মা বাবা অর্থনীতির শিক্ষক হলেও কখনোই আমাকে সরাসরি বলেননি অর্থনীতি নিয়ে পড়ার জন্য। বাবা বলেছিলেন, এমন বিষয় নিয়ে পড়তে যার সঙ্গে অঙ্কের সম্পর্ক আছে। ফিজিক্স নিয়ে পড়াটা একটা অপশন ছিল, কিন্তু আমি তা নিয়ে পড়িনি, কারণ আমি অনেককে জানতাম যারা ভালোবেসে এই বিষয়টি নিয়ে পড়তেন। আমি সেসবটি অর্থনীতি নিই, কারণ আমি এমন অনেককে জানতাম যাদের আমার মতোই কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে আগ্রহ নেই, কিন্তু তারা অর্থনীতি নিয়ে পড়েন। অঙ্কে দুর্দান্ত হয়েও জয়েন্ট এন্ট্রান্স কিংবা IIT-র পথ মারান নিয়ে অভিজিৎ। উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর ভর্তি হলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, কিন্তু কয়েকদিন ক্লাস করার পর ISI ছেড়ে দিলেন। এরপর কয়েকটা দিন ভাবতে সময় নিলেন, তারপর অর্থনীতি নিয়ে ভর্তি হয়ে গেলেন প্রেসিডেন্সি কলেজে। অভিজিৎ বিনায়ক ব্যানার্জির প্রেসিডেন্সি কলেজে ভর্তি নিয়ে নানা মজার গল্প আছে। অঙ্ক এবং অর্থনীতি দুটি বিষয়েরই প্রবেশিকা পরীক্ষায় তিনি বসেছিলেন, দুটি প্রবেশিকা পরীক্ষাতেই তিনি প্রথম হয়েছিলেন, তবে শেষ পর্যন্ত অঙ্ক নয়, তিনি বেছে নিয়েছিলেন অর্থনীতি। বাবা দীপক বন্দ্যোপাধ্যায় তখন প্রেসিডেন্সির অর্থনীতি বিভাগের প্রধান, মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ও অর্থনীতির শিক্ষিকা। আজকের নোবেলজয়ী অভিজিৎ বিনায়কের পার্ট ওয়ানের রেজাল্ট কিন্তু মোটেই ভালো হয়নি, তবে সামলে নিলেন দ্বিতীয় ইনিংসে, থুড়ি পার্ট টুর পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করে কামব্যাক করলেন মেধাবী অভিজিৎ বিনায়ক। ওর একটা স্বভাবে গুণ আছে, কেউ খুব একটা রাগারাগি এক্সাইটমেন্ট নিয়ে করে না। ওর পার্ট ওয়ানের রেজাল্ট হঠাৎ খুব খারাপ হলো, মানে সেকেন্ড ক্লাস পেলো, এগুলো কেউ বিশ্বাস করতে পারছে না। ও কিন্তু খুব তা নিয়ে বলছে না, ঠিক আছে। তারপরে কলেজ থেকে রিভিউ চাওয়া হলো, হলো দেখা গেলো হি স্টুড ফার্স্ট। তা এইভাবে মানে ও স্বভাবে দোষগুণ তো প্রচুর আছে, কিন্তু এইটা নাই কেউ নিয়ে আমার কেন হলো না, আমি পেয়ে উচিত, এটা এই এই লড়াইটা ওর নেই। যা পাচ্ছি খুশি আছে। কিন্তু পার্ট টু তে এতটাই ভালো রেজাল্ট হলো যে মেকআপ হয়ে গেল অনেক। স্যাটের রেজাল্টটাও খুব ভালো হয়েছিল। আমাদের ক্লাসে বেশ কয়েকজন ছিল যারা ISI তে বিস্টাটে চান্স পায়। বিস্টাটে চান্স পাওয়াটা কিন্তু অত্যন্ত শক্ত কাজ, মানে IIT পাওয়ার থেকেও শক্ত। এই কারণে IIT-তে অনেক সিট থাকে কিন্তু বিস্টাটে খুব সীমিত। তা সেরকম ছেড়ে আসা ক্যান্ডিডেট কয়েকজন ছিল, তার মধ্যে অভিজিৎ ব্যানার্জিও একজন। ঝিমা আমাদের প্রেসিডেন্সি প্রবেশিকায়
ইকোনমিক্স অর্থনীতি এবং ম্যাথামেটিক্স গণিত দুটোতেই প্রবেশিকা পরীক্ষায় বসেছিল এবং দুটোতেই প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল। এবং ঝিমার কিন্তু প্রাণের বিষয়টা ছিল অঙ্কই, যদিও আলটিমেটলি অর্থনীতি পড়ে এবং তারপরে শেষ পর্যন্ত যে অনার্সের পরীক্ষা যখন রেজাল্ট বেরোলো 3 বছর বাদে সেটা তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েই বেরিয়েছিল। তখন 80-এর দশক, ছাত্র রাজনীতির পাশাপাশি আরেকটা ব্যাপারে প্রেসিডেন্সির স্টুডেন্টস কমন রুম গমগম করত, সেটা হলো টেবিল টেনিস আর ক্যারম। আজকের নোবেল জয়ী কিন্তু দুর্দান্ত টেবিল টেনিস খেলেন, লন টেনিসেও হাত পাকিয়েছেন। স্পোর্টসম্যান অভিজিৎ বিনায়কের এই গুণ অনেকেরই অজানা। ও আমি যতদূর জানি ও কিন্তু টেবিল টেনিসটা ভালো খেলতো। ওকে আমি যখন ক্যারাম রুমে থাকতাম, ওই অভিজিৎ পাঠক আর অভিজিৎ ব্যানার্জি ওরা টিটি রুমে থাকতো বেশি। হ্যাঁ, অভিজিৎ কিন্তু মানে খুব বেশি হইচুই চেঁচামেচি চিৎকার করে যে কথা বলার সেই ধরনের ছেলে ছিল বলে আমার মনে হয় না। আমার মনে আছে টেবিল টেনিস খেলাম, এক সময় আমাদের বাড়িতে একটা বোর্ড ছিল নিচে, টেবিল টেনিস বোর্ড, সে টেবিল টেনিস খেলা হতো আমার আর দাদার প্রচুর। টেবিল টেনিস খেলাটা এখন হলে হয় আর টেনিস খেলা, এটা আমরা বুড়ো বয়সে এখন যেখানেই যাই র্যাকেট ফ্যাকেট নিয়ে আমরা যাই, আমরা টেনিস খেলি। পেনটা দেখেই ভারী বিরক্ত হলেন প্রেসিডেন্সির অর্থনীতির বিভাগীয় প্রধান, কলেজে পড়ে ছেলে আর সেই কিনা আকাশ পাতাল ভাবতে ভাবতে পেনের মাথা চিবিয়ে খেল। কিন্তু কিন্তু করে ছেলের এমন গুণের কথা সহকর্মীদের বলেই ফেললেন দিবি। দিবি মানে দীপক বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ বিনায়কের বাবা। একদিন অধ্যাপক দীপক ব্যানার্জি বললেন চলো কফি খেয়ে আস। আমি বললাম হঠাৎ আপনার আজকে কি হলো, এতে জিজ্ঞেস করলো। তিনি বললেন তুমি তো খেয়াল করনি আমার এই পুত্রটি, আমি তো ও যেহেতু ইকোনমিক্স পড়ে সে তো ওদের ব্যাচের কোনো ব্যাপারে আমি কোনো খোঁজ রাখি না বা চ্যান্সেলর অফ দি ডিপার্টমেন্ট আমি সইও করি না, মিহিরবাবু করেন, কারণ এটা করা ঠিক নয় আমার নিজের ছেলে। কিন্তু বাপ হিসেবে তো আমার কতগুলো কাজ করতে হয়, ওর একটা হ্যাবিট হচ্ছে কলমের পেছন দিকটা চিবো, তার ফলে দেখো কলমটা ভেঙে গেছে, চাইনিজ কলম তখন পাওয়া যেত, তো এখন যাচ্ছি কলেজ স্ট্রিটের মোড়ে রিপ্লেসমেন্ট পাওয়া যায় করতে। বাবা ফেলোশিপ নিয়ে পড়তে গেছিলেন বার্কলে বিশ্ববিদ্যালয়ে, মা মুম্বাইয়ের এলফিনস্টন কলেজ, তারপর সেখান থেকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স। পরবর্তী সময়ে দুজনই অর্থনীতির শিক্ষক, আর ছেলের বিষয় হলো অর্থনীতি। বাড়িতে এই তিনজনের কথাবার্তার একটা বড় অংশ জুড়ে থাকতো অর্থনীতি। অঙ্কে তুখোর, অভিজিতের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে মাথা ছিল দুর্দান্ত। মা বাবা যদি কোনো সমস্যায় পড়তেন তখন ছেলে হতেন ত্রাতা। তা নিয়ে এক মজার কাণ্ড ঘটেছিল প্রেসিডেন্সিতে। বাবা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স পড়াচ্ছেন, ছেলে সহপাঠীদের মাঝে বসে নোট নিচ্ছেন, হঠাৎ বাবা আটকালেন। বেশ কিছুক্ষণ ভেবে ছেলেকে ডেকে বললেন, ঝিমা এটা কি হবে বলতো? দীপকবাবু ক্লাসে, দীপকবাবু মাঝে মধ্যে ধরুন হয়তো একটু কোনো জায়গায় একটু ভুলে গেলেন বা আটকে গেলেন, এটা হতেই পারে, টিচারের ক্লাসে পড়াতে গেলে মাঝে মধ্যে তারও হয়তো একটু ভুল হয়ে যায়। তা তখন মাঝে মধ্যে উনি একটু মানে ছেলের দিকে তাকাতেন, তো হয়তো সেটা বলে দিত। আর ক্লাসে সবসময় জানবেন কিছু ছেলে মেয়ে থাকে যারা একটু ঠাট্টা মশকরা করবে, পরে ক্লাসের শেষে এই বিশেষত আমি 2-3টে নাম বলতে পারি যারা এই মজাগুলো করতো। একজন হচ্ছে সৌম শঙ্কর রায় বলে একটি ছেলে ছিল, হ্যাঁ, বা সর্বজিৎ সিনহা বলে একটি ছেলে ছিল, বর্তমানে আমেরিকায় আছে। এরা বলতো যে ঝিমা তোর বাবাকে পড়াশোনাটা করে আসতে বলবি, আজকে স্যার বাড়িতে নিশ্চয়ই পড়েননি। এই মজাগুলোটা অভিজিৎ কিন্তু কখনো রাগ করতো না। প্রেসিডেন্সি কলেজের ক্লাসে বাবার ক্লাসে ছেলে ছাত্র, এই সিচুয়েশনটা নিয়ে কখনো মজা বা কোনো এম্বারাসমেন্ট কখনো হয়নি? তা আমি তো খুব এটা জানি না, আমি তখন ছিলাম না। একবার সে একটা গল্প সেদিনই কে বললো, সেটা নিশ্চয়ই আপনিও শুনেছেন, কি দীপকের তো খুব স্বভাব ছিল ছেলেদের আচ্ছা করে গালাগালি দেওয়া, তো কে একটা এটাতে সবাই গাধার বাচ্চা, তখন অভিজিৎ পেছনে বসেছিল, সে বললো কি আমিও আছি বাবা এখানে। ছোটবেলা থেকেই অঙ্কে মজে থাকতেন অভিজিৎ, যে অঙ্কের নাম শুনলে অনেক ছাত্রছাত্রী হাত পা একবারে ঠান্ডা হয়ে আসে সেই অঙ্কই ছিল অভিজিৎ বিনায়কের প্রিয় বিষয়। আর এবার এই স্টকহোমে দাঁড়িয়ে এমন একজনের কথা বলবো যিনি একই সঙ্গে অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ভীষণ প্রিয় এবং শ্রদ্ধেয়।
জন ন্যাশের কথা বলছি। 1994 সালে তার গেম থিওরির জন্য নোবেল পুরস্কার পান জন ন্যাশ। আর ন্যাশের জীবন কোন রূপকথার গল্পের চেয়ে কম নয়। ন্যাশ যখন অঙ্কের পীঠস্থান বলে পরিচিত প্রিন্সটন ইনস্টিটিউটে পিএইচডি করতে যান, তখন সেখানে আলো করে বসে আছেন অ্যালবার্ট আইনস্টাইন, জন ফন নয়ম্যান, রবার্ট ওপেনহাইমার, কুর্ট গোয়েডেলরা। তাঁদের সামনে ন্যাশের পিএইচডির দরখাস্তে অধ্যাপক লিখে দেন, দিস ম্যান ইজ আ জিনিয়াস। কিন্তু হঠাৎই ছন্দ পতন। 1959 সালে ন্যাশের স্ত্রী যখন সন্তান সম্ভবা, ঠিক তখনই ন্যাশের আচরণে বিভিন্ন অস্বাভাবিকত্ব ধরা পড়তে শুরু করে। প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, কখনো প্রায় উন্মাদের মতো লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াতেন, কখনো নিজেকে ভাবতেন অ্যান্টার্কটিকার প্রেসিডেন্ট, আবার কখনো লাল টাই পরা লোক দেখলেই ভাবতেন এরা কমিউনিস্ট চক্রান্তকারী। 1961 সাল থেকে প্রায় 9 বছর বিভিন্ন হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা চলেছে ন্যাশের। অনেকে ভুলেই গিয়েছিলেন ন্যাশ জীবিত আছেন। ততদিনে তাঁর স্ত্রী অ্যালিশিয়ার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, জীবন সম্পূর্ণ এলোমেলো। কিন্তু ওই যে আগেই বলেছিলাম, ন্যাশের জীবন যে কোনো চিত্রনাট্যের স্ক্রিপ্টের চেয়েও বেশি রোমাঞ্চকর। ন্যাশ মানসিক হাসপাতাল থেকে বেরোলেন, যে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল সে তিনিই হয়ে উঠলেন ন্যাশের পরম বন্ধু, মানসিক আশ্রয়দাতা। আর মাত্র 21 বছর বয়সে 28 পাতার যে থিসিস পেপার জমা দিয়েছিলেন, তার জন্যই 1994 সালে 66 বছর বয়সে নোবেল পুরস্কার পেলেন জন ন্যাশ। 2001 সালে তার জীবনের ওপর তৈরি হয় অস্কার প্রাপ্ত ছবি আ বিউটিফুল মাইন্ড। কলেজের ক্লাস বাঙ্ক করে বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা সিনেমায় যাননি, এমন বাঙালি খুবই কম। তবে অভিজিৎ বিনায়কের ক্ষেত্রে ক্লাস বাঙ্ক করার বিষয়টা ছিল একেবারে এলওসি পেরোনোর মতো। একে তো অর্থনীতির বিভাগীয় প্রধান তাঁরই বাবা, অধ্যাপকদের অনেকে ছোট থেকেই অভিজিৎকে চিনতেন, ফলে দুঃসাহস করে ক্লাস বাঙ্ক করতে গিয়ে একবার ভারী ফ্যাসাদে পড়তে হয়েছিল অভিজিৎকে। আমাদের একজনই ম্যাডাম ছিলেন সেই সময়, মানে ফুল টাইম টিচারদের মধ্যে, প্রফেসর অমিতা দত্ত। অমিতাদির 3rd ইয়ার ক্লাস ছিল, ইন্টারন্যাশনাল ট্রেড পড়াতেন। কিছু ক্লাসের ছেলে মেয়েরাও হয়তো ছিল, তারা কোনো কারণে তারা বললো যে আজই আমরা ম্যাডামের ক্লাসটা বাঙ্ক করবো, কেউ করবো না। আমি রেগুলার ক্লাস মোটামুটি করতাম, এবং ওদের ধারণা হলো আমি যদি ক্লাসটা করি যাই, আর ওরা যদি না যায় সারা ক্লাস। কিন্তু এবার আমাকে বারবার বলে দেওয়া হলো, শান্তনু আজ ডিপার্টমেন্টে আসবি না, এখন ম্যাডামের আজ আমরা মানে জাস্ট মজা করে বাঙ্ক করবে, হয়তো সিনেমা দেখতে যাবে কি যাবে না আমি জানি না, কফি হোক তো যেতে পারে। বাঙ্ক করে চলে গেলো, অভিজিৎও তাই দলে ছিল, মানে হয়তো করতে বাধ্য হয়েছিল। কিন্তু মনে আছে পরের দিনে ক্লাসে এসে ম্যাডাম ভীষণ রাগারাগি, হ্যাঁ অভিজিৎকেও বকুনি দিলেন এই, এবং উনি বললেন আমি এরপর তোমাদের আর কখনো ক্লাস করবো না 3rd ইয়ারে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির ছাত্র, তখন অর্থনীতির বিভাগীয় প্রধান তারই বাবা প্রভাত প্রতিম অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায়। সেই সময় একটা দৃশ্যের কথা আজও অনেকের মনে আছে। সবুজ অ্যাম্বাসেডারে কলেজে আসতেন দীপক বন্দ্যোপাধ্যায়, সুটেড বুটেড, আর তার পাশে কাঁচুমাচু মুখে প্যান্ট আর পাঞ্জাবি পরে বসে থাকতেন অভিজিৎ। সে সময় হাতে গোনা কয়েকজন অধ্যাপককেই দেখা যেত গাড়ি নিয়ে কলেজে যেতে, আবার প্যান্টের ওপর পাঞ্জাবি পরার চলও সেভাবে ছিল না। তাই এই টুকরো টুকরো ছবিগুলো আজও অভিজিতের সহপাঠীদের মনে আছে। দীপক বন্দ্যোপাধ্যায়, আপনি দীপক ব্যানার্জি হয়তো, ওনার ব্যানার্জিটাই ব্যবহার করতেন, উনি তো আমাদের প্রধান হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে বিভাগীয় প্রধান ছিলেন। তো ওর বাবা, যারা ওর কাছে পড়েছে তারাই ওর সম্বন্ধে মানে মনে রাখবে সারা জীবন আমার মতো। একদিকে অসম্ভব সুপুরুষ ছিলেন, এবং পোশাক আশাক যে পড়তেন খুব খুব মানে রুচির পরিচয় থাকতো। শীতকালে একদম সাহেব হয়ে আসতেন, ডিবি একটা সবুজ অ্যাম্বাসেডার গাড়ি ছিল, খুব হালকা সবুজ, রঙটা খুব সুন্দর ছিল। সেই অ্যাম্বাসেডার গাড়ি চালিয়ে ডিবি আসতেন, ঝিমার ডিবির সঙ্গে রোজ আসতো বলে আমার মনে পড়ে না, কিন্তু মাঝে মাঝে আসতো। সেটা অবশ্য কিছুটা ডিপেন্ড করতো ডিবি কখন আসতেন, ওর কখন ক্লাস আছে, এরকম মাঝে মাঝে ওর সঙ্গে আসতো, সেটা আমরা দেখতাম। এবং একটু কলেজে একটু বাবার সামনে একটু কাছুমাচু হয়েই থাকতো। ওর একটা বিশেষ পোশাক ছিল, সেটা হচ্ছে প্যান্টের ওপর একটা ফুলাতা পাঞ্জাবি মতো, এবং সেটা অনেক সময় অল্প বয়সের পাঞ্জাবি, কাজ করা পাঞ্জাবি পরা পড়তো। আমরা তো সবাই ঝোলা ব্যাগ নিয়ে আসতাম, তখন তো ব্যাকপ্যাকের যুগ ছিল না, সেটা নিয়ে আসতো। ওই পাঞ্জাবি পরেই এখনও
চলাফেরা করতে ভালোবাসে আর কি। তো সেই পাঞ্জাবি পরা অভ্যাসটা কলেজ থেকেই ছিল। ওই এখানে S15 পাওয়া যেত, S15 ধরে ও কলেজ ফিরে যেত। হ্যাঁ, মাঝে মাঝে ও ওটা বাসটা মিস করে গেলে বা কিছু হলে ও বাবার সাথে গেলে বাধ্য হতো। তো ও বলতো এসে যে সারা রাস্তা পিছন দিকে তাকাতে তাকাতে এসছি ঘর ব্যথা হয়ে। কেন বলে যদি রাস্তায় কাউকে পাই তো উঠিয়ে দেব, কে দাঁড়িয়ে আছে রাস্তায়, কাউকে পাচ্ছি না। 1981-তে প্রেসিডেন্সি থেকে স্নাতক হওয়ার পর দিল্লি পাড়ি দেন অভিজিৎ বিনায়ক। কিন্তু ভর্তি হবেন কোথায়? কয়েক দিনের ব্যবধানে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স আর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং এর প্রবেশিকায় বসলেন অভিজিৎ। ফল বেরোনোর পর দেখা গেল অর্থনীতি অধ্যয়নের সেরা দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকাতেই প্রথম স্থান পেয়েছেন। কিন্তু ভর্তি হবেন কোথায়? অগত্যা মা বাবার সাহায্য চাইলেন অভিজিৎ, তাদের কথাতেই ভর্তি হলেন JNU-তে। কোনোদিনই প্রয়োজনে শাসকের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পাননি অভিজিৎ বিনায়ক। তাই আজও অনায়াসে বলতে পারেন, নরেন্দ্র মোদী নিঃসন্দেহে জনপ্রিয়, কিন্তু এত সহজে জিতছেন তার কারণ তার বিরুদ্ধে বিরোধী কোনো জনপ্রিয় মুখ নেই বলে। JNU-তে পড়ার সময় তৎকালীন শাসকের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন অভিজিৎ, আর তাই বোধহয় চার্লি চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টেটর তার অন্যতম প্রিয় ফিল্ম। তখন কলেজ স্ট্রিটে আমেরিকান সেন্টারটা ছিল অবশিষ্ট অবস্থিত। একদিন আমাকে বললো যে এরকম চার্লি চ্যাপলিনের দুটো ছবি হবে, এটা এটা আমন্ত্রণ পত্র মতো আছে, তুমি দেখতে যাবে? আমি বললাম হ্যাঁ যেতে পারি, কী ছবি? বললো গ্রেট ডিক্টেটর আর মডার্ন টাইমস। দেখিনি কোনো দিনও, নামটাকে শুনেছিলাম। তো আমাকে নিয়ে গেল ওর সঙ্গে দোতলায়, সেই দোতলায় ছিল, দোতলায় বসে হলে বসে দেখেছিলাম। 1983 সাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের শেষ বছর। তখন JNU-র উপাচার্য বিজ্ঞানী PN শ্রীবাস্তব। বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গের অভিযোগে JNU-র ছাত্র সংসদের তৎকালীন সভাপতিকে তিনি বরখাস্ত করলেন। প্রতিবাদে উপাচার্যকে ঘেরাও করেন ছাত্ররা। দুদিন ঘেরাও চলার পর ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভকারীদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখায় জানা যায়, সেদিন ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের লাঠি পেটা করেছিল পুলিশ। দেশদ্রোহিতা, খুনের চেষ্টার মতো অভিযোগে মামলা হয়েছিল অভিজিৎ বিনায়কদের নামে। পরে সেই ধারা তুলে নেয় পুলিশ, কিন্তু 10 দিন তিহারবাস এড়াতে পারেননি আজকের নোবেল জয়ী। অভিজিৎ বিনায়কের নামের সঙ্গে একটা নতুন তকমা জুড়ে গেছে। তিনি তিহারের প্রথম বন্দী যিনি নোবেল প্রাইজ পেয়েছেন। যখন তিহার জেলে ছিলেন তখন এই ছাত্রছাত্রীরা নিজেরাই সেলের মধ্যে রান্না করে খেতেন। আজ JNU-র বন্ধুরা বলেন যে অভিজিৎ সম্ভবত তখনই প্রথম বুঝতে পেরেছিলেন যে গরিব মানুষ আসলে কি খায়। আজকে ব্যাপারটা রসিকতা মনে হলেও সেই সময় কিন্তু একটুও মজার ছিল না। দিল্লিতে পড়তে গিয়ে ছেলে তিহার জেলে বন্দী, বাবা মা সঙ্গে সঙ্গে ছুটে গেলেন এক রাশ উদ্বেগ নিয়ে। কিছুদিনের মধ্যেই বিদেশে যাওয়া উচ্চশিক্ষার জন্য, ভিসা আটকে যাবে না তো? একটা রসিকতা চলছে যে তিহার জেলের আপনি প্রথম এবং একমাত্র বন্দী যিনি নোবেল প্রাইজ পেলেন। একটা সময় উত্তাল JNU এবং PN শ্রীবাস্তব VC তার ঘেরাও, পুলিশ ঢুকলো, দুদিন পরে বেধড়ক লাঠিচার্জ করলো, আপনারা গ্রেফতার হলেন 357 জন, যাদের বেশ গুরুতর ধারা দেয়া হলো। তো তখন ছাত্র হিসেবে আমার মাসিমা বলছিলেন যে আপনি ভীষণ নিরুদ্বিগ্ন ছিলেন, তো টেনশন হয়নি যে ভিসা আটকে যেতে পারে, ভবিষ্যৎ জীবন কেরিয়ার সব কিছু আটকে যেতে পারে? সত্যি কথা বলতে কি, আমার তখনও ভবিষ্যৎ জীবন কেরিয়ার কী কী হওয়া উচিত এ নিয়ে চিন্তা করার ইয়ে হয়নি। মানে উদ্বিগ্ন হতে গেলে আগে আগে চিন্তা করতে হয় যে এইটা করলে ভালো হবে, এটা করলে না হবে। আমি অনেকটা জাস্ট করতে হবে বলে, মানে কিছু একটা করতে হবে বলে এই PhD এসবে ঢুকেছিলাম। এ অতটা ইয়ে ছিল না যে যে এটা করলে আমার খুব ভালো হবে আর এটা না করলে খুব খারাপ হবে, এই চিন্তাটা তখনও মাথায় ঢোকেনি। আমি JNU-তে যখন প্রফেসর শ্রীবাস্তবের বিরুদ্ধে প্রায় দুদিন ঘেরাও করে রাখা হলো, তখন পুলিশ ঢুকলো, লাঠি চালালো এবং ছাত্রদের দেশদ্রোহিতা, খুনের সব মামলা দেওয়া হলো, পরে অবশ্য উইথড্রন হয়। সেখানে 10 দিন তিহার জেলে, আমি বলছি যে কোনো বাবা মার তো টেনশনে, আমি জানি না আজকালকার বাবা মা হলে বোধহয় কী করবে আমি জানি না, মানে ভিসা আটকে যেতে পারে, কিছু করিনি বলবো না। আচ্ছা, আমরা দুজনে দিল্লি গেলাম। আচ্ছা, ইনফ্যাক্ট আমি তখন দিল্লি থেকেই আরেক জায়গা কোথায় যাওয়ার আমি ভুলে গেছি, কোথায় সামহোয়ার অ্যাব্রড যাওয়ার একটা ছিল, কিন্তু আমরা দুজনেই দিল্লি গেলাম।
তিহার জেলে গেলাম। আচ্ছা, আমি তো একবারই তিহার জেল দেখলাম। সত্যিকারে বলতে ওই 15-20টা ছেলে মেয়ে খুব আনন্দ করছিল, তারা কিছুই মোটেই এটাতে এটা ব্যস্ত হয়েছে তা নয়। তো আমাদের একটাই চিন্তা ছিল কি তখন তার হার্ভার্ড যাওয়ার ঠিক হয়ে গেছিল, আর যদি জেল এটা একটা স্ট্যাম্প পড়ে একদম তাহলে ভিসা হবে কিনা, তা ওইটুকুই একটা চিন্তা ছিল। তো ফিরে এসে তারপরে যখন ও ভিসাতে অ্যাপ্লাই করলো, তো ভিসা অফিসার ওয়াজ ভেরি নাইস, বললো কিছু না। জেনুতে যখন ছিল আমেরিকা যেতে চায় এটা জানতাম, তখন একটু স্ট্রেসফুল ছিল, কারণ ওই জেলে যাওয়ার একটা প্রবলেম হচ্ছে যে যদি আমেরিকান ভিসা পেতে অসুবিধা হবে, ওইটা আমার মনে আছে, কিন্তু সেটায় কোনো প্রবলেম হয়নি। তাছাড়া ওই হ্যাঁ ওই আন্দোলনটা মনে আছে। আপনি কি ভাবছেন, এত বড় মাপের মানুষ হতে গেলে সর্বক্ষণ শুধু বইমুখে বসে থাকতে হয়? ভুল ভাবছেন। বালিগঞ্জের বারুজ্যে বাড়ির ঝিমা ফুটবল খেলত, পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডা মারত, গান বাজনা চলত জোর কদমে, আর এখন তো সবাই জেনে গেছেন এমআইটির বাঙালি অধ্যাপক দুর্দান্ত রান্না করতে পারেন। কলকাতায় থাকলে তার মেনুতে গড়িয়াহাট বাজারের প্রমাণ সাইজের কাতলা থাকবেই, কলমি শাক কিংবা সাবুর বড়া ভারী পছন্দ নোবেলজয়ীর। খেতে যেমন পছন্দ করেন তেমনি বাড়ি ফিরলে সেঁধিয়ে যান রান্নাঘরে। দাদা বিভিন্ন রকমের খাবার খায়, ওই গড়িয়াটা মার্কেট থেকে মাছ আসে, কাতলা মাছ আছে, লাল শাক খেতে ভালোবাসে, লাল শাক করা হয়, তারপরে সাবুর বড়া উনি খেতে ভালোবাসে, সাবুর বড়াও করা হয়, তারপরে ইয়ে মাটানের ইয়ে করা হয়, কাবাব তৈরি করা হয়, সেও খায়, ভালো খায়। উনি এলে রান্নাঘরে ঢোকে, রান্নাঘরে ঢুকে অনেক কিছু রান্না করে, সুজি করে, তারপরে হয়তো গাজরের ইয়ে সময় হলে গাজরের হালুয়া করলো, এ করলো। উনি আসলেই রান্নাঘরে, মা আমি এটা করো, মা আমি ওটা করো, মা ভালো করো, ওই আমার সব কিছু জোগাড় দিতে হয়। এমনি ওখান থেকে দাদা ফোন করে বা এখানে হয়তো আমি রান্না করলাম বা শুক্তো রান্না করলাম, তখন আমাকে জিজ্ঞেস করে এটা কি ফোড়ন দিয়েছো, কি রাত কি কি মশলা দিয়েছো। মাছ ফাছ ভালোবাসে, তপসি মাছ বাজার থেকে নিয়ে আসি, কাতলা মাছ খায়, ভালো ভেটকি মাছ ফ্রাই হয়, আর এমনি আমসত নিয়ে আসি চাটনি ফাটনি হওয়ার জন্য, আর টক আম মিষ্টিও খেতে আসলে দাদা ভালোবাসে। বেশিরভাগ গড়িয়াহাট থেকে আর কিছু লেসডাউন বাজার থেকে হয়, কমলা লেবু নিয়ে আসি, আপেল আর পেয়ারা কিছু নিয়ে আসি। দাদা এমনি যখন বাইরে থেকে আসে আমার ফ্যামিলি কথা জিজ্ঞেস করেন, ছেলে কথা জিজ্ঞেস করেন, আর দেশে খবর জিজ্ঞেস করে, বাড়ি খবর কি ভালো মতো। ধরেছে ডায়াবেটিস, তাই চিনিতে ভয়, অ্যালার্জি আরও অনেক কিছুতে, রসনা তৃপ্তিতে এমন বাধা থাকলে মুশকিল আসান বাঙালি নোবেলজয়ী। পাকা রাঁধুনি অভিজিৎ সম্পর্কে এমনটাই বলেন পরিবারের সদস্যরা। রান্নাতে ওর একটা স্পেকটাকুলার ট্যালেন্ট আছে এবং ইনোভেট করতে পারে। আমরা মা আমি দাদা তিনজনেই ডায়াবেটিক্স, আমরা চিনি খাই না, কিন্তু কেক নিয়ে কথা উঠেছে, তো সুগার ফ্রি কেক তো করাই যায়। কিন্তু আরেকজন ছিল যার তখন কিটো ডায়েট চলছিল, ও সে ময়দা খেতে চায় না, তখন ও একটা আমন্ড ফ্লাওয়ার দিয়ে একটা সুগার ফ্রি কেক বানিয়ে দিয়েছিল, এই কথা বলতে বলতে ক্যাজুয়ালি, অ্যান্ড মানে ওয়ান অফ দ্য বেস্ট কেকস আই এভার হ্যাড। অভিজিতের বন্ধুরা বলেন তার মা অত্যন্ত ভালো রাঁধতেন, তার অনেক বন্ধুর মুখে এখনো লেগে আছে খাবারের সেই স্বাদ। তাহলে কি রান্না ভালোবাসার নেপথ্যে অভিজিতের অনুপ্রেরণা ছিল মাই? আপনি নাকি মাসিমার থেকেও হালুয়া বেটার বানান, মাসিমার অন্তত তাই ধারণা। হ্যাঁ এটা মনে হয় আমার সত্যি, মা মায়ের আসলে হাত থেকে ঘি পড়ে না। হ্যাঁ, তা হাত থেকে ঘি না পড়লে ভালো হালুয়া হয় না, হালুয়া করতে গেলে ওই ঘিয়ের হাতটা মানে সচল হাত হতে হবে, যে মানে ঘি ঢালো 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 ঢালো, মাকে আমি বলি আরো ঢালো আরো ঢালো, মার হাত থেকে পড়ে না, তো এত তো ঘি না পড়লে কী করে ভালো হালুয়া হবে, শক্ত খুব। ও যখন আমেরিকা গেল তখনও কিছুদিন পরে বুঝতে পারলো এই খেয়েও বাঁচতে পারবে না, তখনও রান্না করা শিখলো, তো তখন নিশ্চয়ই ডাল ভাত মাছ মাংস শিখেছে, তারপরে করতে ভালো লাগলো, করতে ওর ভালো লাগলে ও তারপরে সেটাকে অন্য লেভেলে পৌঁছে দিতে পারে, ও সেটাকে নিয়ে কাজ করে ট্রাই করে প্র্যাকটিস করে ডিফারেন্ট জিনিস এক্সপেরিমেন্ট করে ফ্যাবুলাস কুক, ট্রুলি ফ্যাবুলাস। কিছু একটা ইন্টারেস্টিং বানাবো সেটা ও করে দেবে, কারণ ওর সবথেকে কম সময় লাগে এবং সবথেকে কম
মগজমারি, কোনো স্ট্রেস হয় না ওর রান্নাঘর। তো রান্নাঘরটা ভীষণ অ্যাকচুয়ালি বোধ হয় স্ট্রেস বাস্টার। চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও অভিজিৎ বিনায়ক কিন্তু আদ্যন্ত ফ্যামিলি ম্যান। প্রতি বছর অভিজিৎ আর তার ভাই অনিরুদ্ধ মাকে নিয়ে বেড়াতে বের হন। তারা কোনো ঝাঁ চকচকে হোটেলে থাকেন না, একেবারে নিরালায় একটা বাড়ি ভাড়া নেন। এবং এই সময়টা বাণিজ্য পরিবারের বড় ছেলেটি হেঁসেলের আশেপাশে কাউকে ঘেঁচতে দেন না। বাজার করা থেকে রান্নাবান্না সমস্ত দায়িত্ব অভিজিৎ বিনায়কের, আর বুকিং আর ট্যুর প্ল্যানিংয়ের দায়িত্বে তার স্ত্রী এস্থার ডুফলো। দাদা ফোন করে বলে এই ডেট থেকে এই ডেট এই দেশ চলবে। আমাদের কনভারসেশন আর ভেরি শর্ট, আমি বলি হ্যাঁ চল, তাহলে হয়ে গেল শেষ, বাকিটা ও পরে বলবে, আমি ছেড়ে দিই, কারণ আমি অত ভালো পারবো না, এটা আমি জানি। এস্থার আর ও, এস্থার স্পেশালি এইটার ব্যাপারে দারুণ দারুণ। কথায় বলে বাঙালি চায়ের কাপে ঝড় তোলে, অভিজিৎ ঝড় তুলেছেন অর্থনীতিতে। আর তার বড্ড পছন্দের জিনিস দার্জিলিং টি। শেষবার যখন কলকাতায় আসেন তখন মা নির্মলা বন্দ্যোপাধ্যায় দুটি ভিন্ন স্বাদের দার্জিলিং এর চায়ের প্যাকেট উপহার দেন আদরের ঝিমাকে, আর নাতি নাতনিদের জন্য আম সত্ত। দূরে থাকলেও ভাই অনিরুদ্ধর সঙ্গে অভিজিতের সম্পর্ক অত্যন্ত নিবিড়। দাদার নোবেল জয়ের খবরটা অনিরুদ্ধ পেয়েছিলেন বিমানবন্দরে। দিনটা ছিল 14ই অক্টোবর। কলকাতার ফ্লাইট ধরতে দিল্লি বিমানবন্দরের দিকে রওনা দিয়েছেন অনিরুদ্ধ। হঠাৎই বেজে উঠল সেলফোন। ফোন রিসিভ করার পর কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন অনিরুদ্ধ, তারপর ফেটে পড়লেন উচ্ছ্বাসে। তার কারণটা অবশ্য বোঝা গেল কয়েক ঘন্টা পর। আমি অ্যাকচুয়ালি খুব কোইনসিডেন্টালি সেদিন কলকাতায় যাচ্ছিলাম এবং আমার কাজে, এবং এয়ারপোর্টে যাওয়ার পথে আমার এক বন্ধু ফোন করে বললেন যে হয়ে গেছে। তো আমি বললাম কী হয়ে গেছে? নোবেল হয়ে গেছে। তারপর বুঝে গেলাম অবভিয়াসলি। তো তখন মাকে ফোন করেছিলাম, আর তখন বোধ হয় 3:30-4:30 বাজে, সেহেতু তখন ওদের খুব ভোর দাদাদের। তো আমি তো জানি না ও জেগে আছে কি না, সেহেতু আমি ডিসাইড করলাম ওকে তখন ফোন করব না। আমি কলকাতা নেবে ওই 7:45 ফোন করেছিলাম, করে বললাম গুরু ফাটিয়ে দিয়েছ, বললো বলছিস। অভিজিৎ আর অনিরুদ্ধ দুজনেই তখন স্কুলে পড়েন। সে সময় সন্ধেবেলা লোডশেডিং ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। বাড়ির পরিচারিকা মোমবাতি জ্বালিয়ে দিতেন সেই আলো আধারি ঘরে দুই ভাইয়ের পোয়া বারো। যখন আমরা দুজনেই রিলেটিভলি একটু ছোট ছিলাম তখন তো আর লোডশেডিং হলে বাইরে যেতে দিতে না, বড় একটু বড় হয়ে তারপরে লোডশেডিংয়ে বাইরে গিয়ে পাড়ায় কিছু ধামাল করা নিশ্চয়ই আমরা করেছি আলাদা আলাদা। কিন্তু তখন আমরা বাড়িতে গেম কিছু একটা ইনভেন্ট করার চেষ্টা করা হতো, কারণ কিছু যদি দেখা যাচ্ছে না তাহলে আর কী খেলা যাবে, এরকম জিনিসপত্র ইনভেন্ট করা হতো যখন আমরা ছোট ছিলাম। শুনলেনই তো, এমনিতেই দুই ভাইয়ের মধ্যে ভীষণ ভাব, হরিহর আত্মা বললেও অত্যুক্তি হয় না। কিন্তু ছেলেবেলায় মাঝে মধ্যে দুজনের মধ্যে দক্ষ যোগ্য বেঁধে যেত। দাদার সঙ্গে ভীষণ রাগারাগি হয়েছিল, আর আমি অনেক জায়গা থেকে কালেক্ট করে ওই গাড়ি, মানে ইন্টারেস্টিং গাড়ির ছবি পোস্টার লাগাতাম। আমি মনে হয় আমি রাগ করে সব পোস্টার ছেড়ে দিয়েছিলাম। রবীন্দ্র সরোবরে মধুবাবুর চায়ের দোকানের আড্ডাটা আজ আর নেই। গোলপার্কের সুরেনের চায়ের দোকানের বেঞ্চ পেটানোর দিনগুলো জীবন্ত হয়ে আছে শুধু গল্পে। অথচ এইসব জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের বিষয় নিয়ে ঝিমা আর বাপ্পার তর্ক চলত, বিশেষ করে বিশ্ব চলচ্চিত্র নিয়ে। 5টা অস্কার পাওয়া জন ফোর্ড ঝিমার প্রিয় চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম। সেই ঝিমা আজ নিজেই জন ফোর্ডের দেশের নাগরিক। বহু বছর ধরে ছোট বয়স থেকেই আমরা সিনেমা ইত্যাদি নিয়ে একটু মাতামাতি করতাম, খুব স্বাভাবিকভাবে অভিজিৎ তার মধ্যে ছিল। আমরা USISA তখন SN ম্যানেজার রোডে ছিল, খুব যেতাম সিনেমা দেখতে। তখন অভিজিৎই ব্যবস্থা করত, বন্দোবস্ত করত ওখানে ওই ঢোকার। অর্থনীতির বিশারদ কিন্তু পড়তে ভালোবাসেন সাহিত্য ইতিহাস।
সপ্তপর্ণীর স্টাডি রুমের বুকশেলফে অর্থনীতির বইয়ের পাশে এখনও সারি সারি পরশুরাম। চার্লি চ্যাপলিন তার খুব পছন্দের, আবার হলিউডের থ্রিলার দেখতেও মন্দ লাগে না। ক্লাসরুমে কলম চালান, আবার রান্নাঘরে ঢুকলেই হয়ে যান শেফ। তাই তো স্টকহোমের রাস্তাতেও এবিপি আনন্দর সঙ্গে কথা বলতে বলতে তার উদাত্ত কণ্ঠে উঠে আসেন জীবনানন্দ। আমি পড়ছিলাম যে আপনি কবিতা ভীষণ ভালোবাসতেন, জীবনানন্দ দাশ থেকে সমর সেন, সমর সেন থেকে শক্তি চট্টোপাধ্যায়। মানে বাংলা ইংরেজি দু ভাষাতে এখনো আমি পড়ি, হিন্দিতেও পড়ি। আচ্ছা, বাংলা কবিতার স্মৃতিতে কিছু আছে? হ্যাঁ, অনেক আছে। ধরুন রূপসী বাংলা, জীবনানন্দের কবিতা, ইয়েতে বেহুলাও একদিন ইন্দ্রের সভায় গিয়ে কৃষ্ণ দ্বাদশী যোজনা যখন মরিয়া গিয়েছে নদীর চড়ায়, ছিন্ন খঞ্জনার মতো যখন এসেছিল বাংলার নদী ভাট ভাট ফুল ঘুমুরের মতো কেঁদেছিল তার পায়ে। অভিজিৎ বিনায়কের আরও একটা গুণের কথা হয়তো অনেকেই জানেন না, লহু মাঙ্গে লোহা না কোনো মার্কাটারি অ্যাকশন ফিল্ম নয়। 2013 সালে মুক্তি পাওয়া 23 মিনিটের এই ভোজপুরি তথ্যচিত্রের স্ক্রিপ্ট লিখতে পরিচালককে সাহায্য করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। যদিও তথ্যচিত্র নির্মাণে তিনি হাত পাকিয়েছিলেন অনেক আগেই, 2006 সালে দ্য নেম অব দ্য ডিজিজ এবং 2019 দ্য ম্যাগনিফিসেন্ট জার্নি টাইমস অ্যান্ড টেলস অব ডেমোক্রেসি নামে দুটি তথ্যচিত্র তৈরি করেন অভিজিৎ। এই হচ্ছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সেইটা রিসার্চ যেহেতু ওদের ছিল, অভিজিৎ রিসার্চ খুব ভালো বোঝে, নাম্বারও খুব ভালো বোঝে, আর ছবিটা আমি বানিয়েছিলাম, তো আমরা দুজনে একসাথেই রিসার্চ থেকে রিসার্চের পয়েন্টগুলো কী করে একটা গল্পে নিয়ে যাওয়া যায় সেই কাজটা, সেই স্ক্রিপ্টটা আমরা দুজনে মিলে একসাথে করেছিলাম। অভিজিতের যেরকম এই যে জিজ্ঞেস করলেন সিনেমায় উৎসাহ, সিনেমা দেখা, এর বাইরেও অভিজিতের প্রজেক্টের জন্য কিছু কাজ করেছে, মানে যেটাকে বলা যায় ফিল্মিং করেছে ওর প্রজেক্টের উপর, ওর রিসার্চের বিষয়কে নিয়ে। সেই রকম একটা যেটা ওর প্রথম প্রজেক্ট ফিল্মিংয়ের ভারতবর্ষে, সেই প্রজেক্টের সাথে আমি জড়িয়ে পড়েছিলাম। তো আমি ওর সঙ্গে সঙ্গে পুরো রাজস্থান চষে বেরিয়েছিলাম, উদয়পুরে হয়েছিল সেই ছবিটা, ওটা 42 মিনিটের একটা তথ্যচিত্র, দ্য নেম অফ দি ডিজিজ ডকুমেন্টারির নাম। যখন প্রাইমারি হেলথ সিস্টেমের ওপরে উদয়পুরে ওরা রিসার্চ করছিল, ওরা অনেক গল্প শুনতে পাচ্ছিল নানান লোকের থেকে, তো ওদের মনে হয়েছিল যে এত জিনিস ওরা জানতে পারছে সেগুলো সমস্ত রিসার্চে ধরা পড়বে না, রিসার্চে শুধুমাত্র বড় করে ম্যাক্রো নাম্বারস ইত্যাদি পড়বে। তো ওরা ঠিক করেছিল যে এত গল্প জানা যাচ্ছে না, সেই গল্পগুলো ইন্টারেস্টিংভাবে বলার জন্য একটা ছবি বানানোর। তো ওরা একটা ছবি বানিয়েছিল, তার নাম হচ্ছে দ্য নেম অফ দ্য ডিজিজ। 70-এর দশকের শেষ দিক, গোলপার্কের L9 বাস স্ট্যান্ডে বসত ঠেক, আর সেই ঠেকের অন্যতম সদস্য ছিলেন ঝিমা। 10-15 জন ছেলের হই হুল্লোড়ে রীতিমতো গম গম করতো জায়গাটা। ঠেকের নাম দেওয়া হয়েছিল L9 গ্যাং, দ্য গ্রেট L9 গ্যাং। এই L9 গ্যাংয়ের সদস্যরা একবার মধ্যপ্রদেশে গিয়ে খুব বিপদে পড়েছিলেন, কিন্তু সেখানে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন অভিজিৎ বিনায়ক। আমি আর অভিজিৎ বেড়াতে গিয়েছিলাম, সেখানে আমাদের মানে গন্তব্যস্থল, শেষ গন্তব্যস্থল ছিল হচ্ছে জগবলপুর, যেখান থেকে আমাদের ট্রেন ধরে কলকাতায় ফেরার কথা ছিল। তার আগের দিন একজনের সাথে আমাদের ভূপাল থেকে জগবলপুর যাওয়ার কথা, সে ভদ্রলোক এলেন বহু দেরি করে, তারপরে গাড়িতে করে আমাদের নিয়ে যেতে যেতে ভদ্রলোকের কি হলো জানি না, একটা বাম্প ছিল, সেই বাম্পের উপর দিয়ে তার ফিয়েট গাড়িটা চালিয়ে দিলেন আর রেডিয়েটারটা ভেঙে গেল বা কিছু একটা হলো। একটা ছোট ধাবা, ট্রাকওয়ালাদের ধাবা, আর চারপাশে ঘন বন জঙ্গল, সেইখানে আমাদেরকে বসিয়ে ভদ্রলোক বললেন মেকানিক লে আনে যাতা হ্যায় বলে, একটা বা গাড়ি আসছিল সেই গাড়িটাতে চলে ওনারা চলে গেলেন। কিছুক্ষণ বাদে অভিজিৎ বললো আমি গিয়ে ওই লোকটাকে তাড়া করি, হ্যাঁ বলে আরেকটা ট্রাক আসছিল সেটাতে উঠে ওও চলে গেল, বসে রইলাম। সে ঘন্টা 3-4 ধরে ও তাড়া করে কিন্তু সেই লোকটাকে ধরে আবার নিয়ে এসেছিল, এটাই হচ্ছে একটা বিরাট কৃতিত্বের ব্যাপার। নোবেলজয়ী তিন বঙ্গসন্তানই কোনো না কোনো সূত্রে পরস্পরের সঙ্গে যুক্ত।
অমর্ত্য সেনের নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, বারবার বলে দিয়েছিলেন নামের বানানটা খেয়াল রাখতে। আর অভিজিৎ বিনায়ক প্রথমবার আমেরিকা গেছিলেন অমর্ত্য সেনেরই রেকমেন্ডেশন লেটার নিয়ে, তার কারণ বাবা দীপক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অমর্ত্য সেন। ঝিমা দা বলতাম আগে, তারপরে মাঝে মাঝেই পরে বড় হয়ে আমাদের যখন একই বন্ধু সার্কেল হয়ে গেল তখন মাঝে মাঝেই ঝিমা বলতাম। তার মধ্যে একটা খুব সুন্দর সেন্স অফ হিউমার, তার মধ্যে একটা শোনা, মানে কথা বললে অন্য কে কী বলছে সেটা মন দিয়ে শোনা, তারপরে সেটা নিয়ে কথা বলা, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো ছিল ঝিমাদার মধ্যে, যেটা সবার মধ্যে তখন থাকতো না। প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেনও অত্যন্ত স্নেহ করতেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। নোবেল পুরস্কার পাবেন জানার পর কলকাতায় এসেও নবনীতা দেবসেনের কাছে ছুটে গেছিল তার আদরের ঝিমা। চা, ঘরে তৈরি নিমকি, নলেন গুড়ের সন্দেশ আর আম সন্দেশ দেওয়ার পর কথায় কথায় ঝিমার মাসি ফিরে গেছিলেন স্মৃতির সরণিতে। চার বছরের ছোট্ট ছেলেটা খেলনা গাড়ি নিয়ে ঘরময় দৌড়ে বেড়াত, আজ সে মস্ত বড় মানুষ। এই দিনটা কোনোদিনও ভুলবে না ঝিমা, মাসিকে সেবারই তো শেষবার দেখা। আমরা বলছি নবনীতা দেবসেনের কথা, ঝিমার মাসি। আজ যখন শুনলেন যে ঝিমাদা নোবেল পুরস্কার পেয়েছেন তাতে তো উনি ভীষণ খুশি হয়েছিলেন। একটা সময় মা বলতেন যে আমার হাতের রান্না না খেলে কেউ ইকোনমিক্সে নোবেল পায় না। আমি যেই খবরটা মাকে দিলাম, আমাকে দিল্লি থেকে আমার বর জানালো, আমি মাকে ইমিডিয়েটলি বললাম, আমার মা ইমিডিয়েটলি তখন মিনি মাসিকে বললেন ফোন কর ফোন কর, আর বললেন যে আমি ভাগ্যিস আমি এখনও বেঁচে আছি যে আমি এই দিনটা দেখে যেতে পারলাম। তারপরে ঝিমাদা যখন কলকাতায় এলেন আমরা তখন এক্সপেক্ট করিনি, একদিনের জন্য আসছেন, আমরা এক্সপেক্ট করিনি যে মার সঙ্গে দেখা করতে আসতে পারবেন, কিন্তু তাও ঝিমাদা এসেছিল। নবনীতা দেবসেনকে ডাকতেন মাসি বলে, তাই মাত্র দেড় দিনের জন্য কলকাতায় এসেও একবার মাসির সঙ্গে দেখা করতে গেছিলেন নিজের নতুন বই হাতে নিয়ে। পাল্টা মাসিও তাঁর নতুন বই উপহার দিলেন আদরের ঝিমাকে। উৎসর্গপত্রে লিখলেন, কি একটা যেন প্রাইজ পেলি রে তুই। দেখে ঝিমা কয়েক মুহূর্ত চুপ, তারপর অট্ট হাসি। এসেছিল আর সে লাফিয়ে লাফিয়ে একা উঠে গেল মার ঘরে, একটা বই দিল, মার সঙ্গে অনেকক্ষণ গপ্প হলো, আমরা সবাই মিলে বসে গপ্প করলাম। তারপরে মাকে বই দেবার পরে মা বললেন আমিও তাহলে তোকে একটা বই দিই, বলে মা একটা মার একটা রিসেন্ট বই দিলেন। ঝিমাদা তো লিখে দিয়েছিলেন নবনীতা মাসিকে ঝিমা বলে, তো মাও লিখে দেবেন। তো লিখতে গিয়ে বললেন যে হ্যাঁ কি যেন একটা পুরস্কার পেলি বলে, তারপরে সেটা লিখে দিলেন। তো সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম নোবেল পুরস্কারটা পাবার পরে, যখন অ্যালামনাই প্রেসিডেন্সি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে বলা হলো যে মাকে বলা হলো যে এবার ওকে একটা অভিনন্দন পত্র পাঠাতে হবে, কেননা মা হলেন প্রেসিডেন্সি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তো মানে শেষ দিন অবধি উনি তাই ছিলেন, তো ইনফ্যাক্ট প্রথম মহিলা প্রেসিডেন্ট। সো সেইটা লিখতে গিয়েও মা খুব গর্বিত বোধ করছেন যে মানে ঝিমাকে অভিনন্দন দেওয়া হচ্ছে প্রেসিডেন্সি থেকে। পরে দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে নবনীতা দেবসেন জানিয়েছিলেন, ছেলেবেলায় পাজল সলভ করতে ভালোবাসত অভিজিৎ, এখনও সুযোগ পেলেই বসে পড়ে পাজল সলভ করতে। গত বছর নভেম্বরে বস্টনে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, হাতে ছিল একটা পাজলের বই, সেটা অবশ্য নাতনির জন্য উপহার ছিল। ওকে যদি আজ একটা পাজল উপহার দিতে পারতাম তাহলে বেশ হতো। কাজের খাতিরে দেশ ছেড়ে দূরে থাকতে হয় ঠিকই, তবে অভিজিৎ নিজের শেকড় ভোলেননি, ভোলেননি তার কলকাতার বন্ধুদেরও। নোবেল জয়ের পর কয়েকদিনের জন্য দেশে ফিরেছিলেন, দিল্লি হয়ে মাত্র দুদিনের জন্য এসেছিলেন কলকাতায়, আর তারই মধ্যে ফ্ল্যাটে ডেকে নিয়েছিলেন বন্ধুদের। তারপর নিখাদ বাঙালি আড্ডা, নোবেল বাদে আর সব কিছু নিয়ে গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র আর দুই দশকের দেশ গল্প সংকলন বন্ধুরা হাতে তুলে দিলেন অভিজিতের। আলোচনা গড়াল শাস্ত্রীয় সঙ্গীত প্রসঙ্গে, অদল বদল হল ভীমসেন যোশী আর রাশিদ খানের রেকর্ডিং। ওর কথার নড়চড় হয় না, অভিজিতের কথার নড়চড় হয় না, ওর সমস্ত কিছু মাথায় ছকা থাকে। ও যে যে সময় বলেছে ও সেই সময়তেই ও এসেছে কলকাতায়, এবং যে সময় আমাকে, এবং ওর একটাই কথা থাকে ফোন করে নেব,
ফোন করে ডেকে নেব। এয়ারপোর্ট থেকেও ফোন করতো এরকম যখন আসতো। তো এবারে যেটা হয়েছে সেটা ও বাড়িতে এসে ও ফোন করে, ফোন করে বলে যে দেরি না করে চলে আয়, আড্ডা মারব। তো আমরা যাই, তারপর আমরা নানা বিষয়ে আড্ডা মেরেছি নোবেল ছাড়া। হ্যাঁ, ওটা বাদ দিয়ে আমরা নানা বিষয়ে আড্ডা মেরেছি, গান ছিল, সিনেমা ছিল, এমনি একটু হাসি ঠাট্টা ছিল। আর একটা রেয়ার রেকর্ডিং সেটা আমার কাছে ছিল, তা ওটা শেয়ার করলাম, ওটা শেয়ার করলাম আর কি, ওটা ওর কাছে ছিল না, ওকে ওটা দিলাম আমি শুনবার জন্য, ভীমসেন যোশীর। অভিজিৎ কাউকেই ভোলেন না, যেমন ছোটবেলার বন্ধুদের ভোলেননি, তেমনই ভোলেননি দুর্গা মাসিকে। মা নির্মলা বন্দ্যোপাধ্যায় তখন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসে অধ্যাপনা করছেন, আর বাবা প্রেসিডেন্সির অর্থনীতি বিভাগের প্রধান। দুজনেই ভারী ব্যস্ত। সেই সময় মহানির্বাণ রোডের বাড়িতে দুই ভাইকে সামলাতেন দুর্গা মণ্ডল। অভিজিৎ আর অনিরুদ্ধকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার দায়িত্বও ছিল দুর্গা মাসির। সাউথ পয়েন্ট থেকে ঝিমাকে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতেন দুর্গা, খাবার বানিয়ে দিতেন দুই ভাইয়ের জন্য। আমি ওদেরই কাজ করতাম, ওই বাচ্চার দেখাশোনা, আনা, স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, এইগুলোই করতাম। অনিরুদ্ধ আর অভিজিৎ খাবার দাবার বাড়িতে হতো। কে করতো আপনি? আমিও করতাম, আরও লোক ছিল তারাও করতো। ওই বড়টা খেত ডাল আলু ভাজা, ও মাছ টাছ ভালোবাসে না, ওই মাংসটা খেত, ছোটোটা সব কিছু খেত। ছোটোটা আমার হাতে, আরও ছোটো মানুষ তো, ও সব কিছু আমাদের মতন বাঙালিদের তরকারি চচ্চড়ি সব খেত। 2011-তে মহানির্বাণ রোডের বাড়ি বিক্রি করে সপ্তপর্ণী আবাসনের আটতলায় নতুন সংসার পাতেন নির্মলা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে পাকাপাকিভাবে ছুটি হয়ে যায় ঝিমার দুর্গা মাসির। কিন্তু ছেলের প্রথম জন্মদিনে দুর্গা মাসিকে নেমন্তন্ন করতে ভোলেননি অভিজিৎ। কে এসে বললো আপনাকে? নাতনি। কি বললো? বললো তোমার বাড়ির ছেলেটাকে দেখাচ্ছে, তুমি দেখবে। ওই দেখলাম, ও সব দেখছিল, হ্যাঁ ভালো লাগলো। সন্ধেবেলা বাবা ফোন করেছিল, তখনই টিভিতে দেখলাম অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে টিভিতে দেখাচ্ছে, কারণ উনি নোবেল পুরস্কার পেয়েছে অর্থনীতিতে। তো ছোটবেলা থেকেই দেখা, ঠাম্মা ওই বাড়িতেই কাজ করেছে, ওনাকেও চোখের সামনেই দেখা, তো খুবই ভালো লেগেছিল, খুশি হয়েছিলাম, বাড়িতে সবাই দেখেছিল। ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের দিকে ঝোঁক ছিল অভিজিৎ বিনায়কের। বাবা দীপক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বন্ধু ছিলেন উস্তাদ আমির খান। বাড়ির অদূরে ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে ঘণ্টার পর ঘণ্টা বুঁদ হয়ে থাকতেন অভিজিৎ। আবার পাশাপাশি ভীষণ প্রিয় ছিল বব ডিলানের গানও। অভিজিতের শাস্ত্রীয় সঙ্গীতে ব্যাপক জ্ঞান ছোটোবেলা থেকে। ওদের বাড়িতে একটা শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশ আছে, আমরাও সেখানে গান বাজনা শুনে আমাদেরও উৎসাহ তৈরি হয়েছে। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের যে জায়গাটা, মানে তার প্রতি যে একটা ভালোবাসা তৈরি করা, তার জন্য অনেকাংশে ওর বাড়ির যে অনুষ্ঠানগুলো হতো ছোট ছোট, সেটা কিন্তু অনেকাংশে আমাদের সাহায্য করেছে। বোম্বে জয়শ্রীর ফোন নাম্বারটা আমাকে ও দেয়, যে এই নাম্বার যোগাযোগ যদি করতে চাস করতে পারিস। ওদের ওখানে গিয়ে এসেছিল, ওদের ইউনিভার্সিটিতে, ওর ভালো লেগেছিল। এইরকম যতই ব্যস্ততা থাক তার মধ্যে শোনে। এই আমরা যখন আড্ডা মারি তখনও পিছনে একটা রিলিফের মতন কিছু একটা চলে। 1988-তে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর অভিজিৎকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায় নিউ ইয়র্কের কলাম্বিয়া আর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। শেষ পর্যন্ত এই টাগ অফ ওয়ারে জয়ী হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। সহকারী অধ্যাপক হিসাবে সেখানে যোগ দেন অভিজিৎ। জানিয়ে অভিজিতের প্রাক্তন শিক্ষকের কাছে আক্ষেপ করেছিলেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক জগদীশ ভাগবতী এবং রোনাল্ড এইড স্টিল ফিন্ডলে। 1988 সালে আমি এসে গিয়েছিলাম, আমি ইউএসএতে প্রথমবার যাই এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে কিছুদিন ভিজিট করেছিলাম। সেই সময় একদিন কলাম্বিয়া ইউনিভার্সিটিতে অধ্যাপক রোনাল্ড ফিনলের ঘরে বসে আমরা চা খাচ্ছি, জগদীশ ভগবতীও এলেন। তখনই কথা হচ্ছিল ইন্ডিয়ানস ডুইং ওয়েল ইন ইউনাইটেড স্টেটস। তাতে ফিনলে একটা কথা বলেছিলেন, দেখো যারা ইন্ডিয়ানদের মধ্যে বা বাইরের যে ইন জেনারেল যারা আমেরিকায় বহু ছাত্র আসে, বহু বছর ধরে আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে,
তার মধ্যে যারা রিয়েলি ব্রিলিয়েন্ট তাদের আমরা রেখে দিই। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা কলকাতা থেকে যে ইকোনমিস্টরা যায় আমেরিকায় তাদের সম্পর্কে আপনার কি, হোয়াট ইজ ইয়োর ই, বললো হ্যাঁ সুগত মার্জিত তো আমি খুবই জানি, ভালো জানি, ও ভালো কাজ করেছে, সেমিনার সেখানে দিয়েছে, অভিরূপ সরকারের কথা বললেন যে ইজ অলসো ভেরি গুড, ওর একটা পেপার দিয়েছিল ভালো কাজ, সেই কাজের রেফারি আমি ছিলাম। তারপরে বললেন, তারপর নিজে থেকেই বললেন কিন্তু একটি ছেলে আছে হার্ভার্ডে পিএইচডি করেছে, হোয়াট অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। তাই বললো হ্যাঁ সে তো আমার ছাত্র, তাকে তো পড়িয়ে এসছি। তো বললো হি ইজ অফ এ ডিফারেন্ট টাইপ, হি ইজ এ থিঙ্কার। আচ্ছা বলতে পারেন স্টকহোমের সঙ্গে মগরাহাটের কি সম্পর্ক? ধাঁধার মতো শোনাচ্ছে তো। আসলে স্টকহোমের অনুষ্ঠান মঞ্চ থেকে যিনি নোবেল নেন তিনি যে মাটির দাওয়ায় বসে দিব্যি চানাচুর মুড়িও খেতে পারেন তার সাক্ষী থেকেছে মগরাহাটের মোল্লাপাড়া। দাওয়ায় বসে বড়বাবু ও মেম সাহেবকে দিব্যি মুড়ি চানাচুর খেতে খেতে গল্প করতে দেখে অনেকে অবাক হয়েছিলেন। নোবেল প্রাপ্তির অনেক আগে থেকেই গবেষণা এবং সমীক্ষার স্বার্থে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রাজ্যের গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন, কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। তেমনই একটা গ্রামে আমরা, দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের মোল্লাপাড়া গ্রামের বাড়ির দালানে আমরা। আপনি এনেকে চেনেন? হ্যাঁ চিনি, আমাদের সঙ্গে মিটিং করেছেন, আমাদের সঙ্গে অনেক সুখ দুঃখের গল্পও করেছেন, এমনকি আমাদের মাটির দাবায় উনি বসেছিলেন। আমরা ব্যবসা কীভাবে তৈরি করব, ব্যবসা কীভাবে চালাচ্ছি, ব্যবসা কীভাবে বাড়ানো যায়, এইসব স্যার মানে এইসব নিয়ে একটা মিটিং করেছিল, আলোচনা করছিল। যেমন এত বড় মানুষ আমাদের সঙ্গে এরকম অ্যাডজাস্ট করবে আমরাও ভাবতে পারিনি। এসে আমাদের ব্যবসার কিছু কাজ দিয়েছিল, সেগুলো কীভাবে উন্নতি করতে হবে, কীভাবে কী করতে হবে, ব্যবসা কীভাবে বাড়াতে হবে তা আমরা বাড়িয়েছি। আমাদের এই মাটির দাবায় থেকে এসেছিলো, আমাদের সাথে কথা বলেছে, আমাদের টাকা দিয়েছিল, আমরা তাই নিয়ে খাটিয়ে ব্যবসা করেছি, অনেক জায়গায় বড় হয়েছি। সেদিন বারুইপুরের মোল্লাপাড়ায় অভিজিৎ বিনায়কের সঙ্গে ছিলেন এস্টার ডোফ্লো, যিনি অভিজিৎ বিনায়কের সঙ্গেই অর্থনীতিতে নোবেল পেয়েছেন। এবার দুজনে মিলে সেদিন মোল্লাপাড়ার মেয়েদের বুঝিয়েছিলেন কেন স্বাবলম্বী হওয়া জরুরি, দশটা পাঁচটা চাকরি না পেলেও কিভাবে ছোটখাটো ব্যবসা করে দিন বদলের স্বপ্ন দেখা যায়। একবার এলো, আমরা বললাম যে চলুন ইয়ে যাব। এই আরেকটা প্রোগ্রাম, সেটা হলো দক্ষিণ বারাসাত বাড়িপুর, না ওখানে গেলাম। মানুষ তো ওনাকে খুব একটা চেনে না, তো আমরা কিছুদিন আমি কাজ করার পরে আমার কাছে মনে হয়েছে উনি একজন অন্য লেভেলের মানুষ। আমরা যখনই আসেন তখনই গ্রামে যাই ওনাকে নিয়ে, এবং এই যে বারুইপুর ওখানে গেলাম, তখন উনি আমার মনে আছে যেটা উনি সেরার সেরা বাঙালি হয়েছে, খুব মানে আমাদের কাছে একটা খুব আনন্দের বিষয়। আমি ফোন করে বললাম যে আপনি কনগ্রেচুলেশন করলেন। তারপর উনি একদিন আবার ফিল্ডে গেলেন, ফিল্ডে ওখানে গিয়ে পরিচয় করালাম মানুষের সাথে, আপনারা চিনতেছেন না ওনাকে। তো উনি খালি বেশিরভাগই না মানুষের কাছে শুনতে চাওয়া, এই যে গরিব মানুষগুলো না ওরা কী কী অসুবিধা হচ্ছে কী হচ্ছে সেইটা শুনতে চাওয়া এবং ওইখান থেকে কিছু বের করা এবং সেইটাকে আবার কীভাবে কোনো পলিসির মধ্যে ইনবিল্ড করা যায় কিনা সেই জিনিসগুলো দেখেছি। কোনো একটা সময়ে একদিন আমাকে ফোন করলেন যে আমি আসছি, আমি সে মালদা যাচ্ছি। হ্যাঁ মালদা যাবেন? হ্যাঁ মালদা আমাদের প্রোগ্রাম, তো ওখানে যাব। যে আমি তো ওই দিন নেই, আমি একটু অন্য জায়গায় আছি, বলে আপনি একটু বলে দেন ওদেরকে আমি যাব। আমি একা একা চলে গেল মালদার ট্রেনে, উনি আর ওনার ওয়াইফ সব কর্মীর সাথে মিট টিট করে কাজ টাজ করে চলে এলো, এসে আবার বলেও গেল খুব ভাল লেগেছে কাজটা। তাদের পরামর্শে বারুইপুরের অজপাড়াগার বহু মহিলা আজ উপকৃত হয়েছেন। অভিজিৎ এস্টারের সঙ্গে তাদের অনেক দিন দেখা হয়নি, তবে গত 15ই অক্টোবর টেলিভিশন খুলেই তারা দেখেছেন তাদের বড়বাবুকে। বোকা বাক্স বলেছিল ওদের বড়বাবু বিরাট বড় পুরস্কার জিতেছেন। চেনেন কিভাবে? চেনেন? হ্যাঁ চিনি, আমাদের বন্ধন থেকে এসেছিলেন উনি স্যার, আমাদের ওই জুতোর কারবার দিয়েছেন, আমার দোকান দেখেছেন, আমাদের সাথে কথা বলেছেন, একটা উনি প্রাইজ পেয়েছেন, টিভিতেও দেখাচ্ছেন, দেখলাম আমরা। হঠাৎ লম্বা করে লোক রাস্তাতে যাচ্ছিল, আমাদের সঙ্গে চেনা পরিচয় হয়েছে, বাড়িতে এসে একটা মিটিং হলো, আমাদের মাটির দাবায় বসেছে, বসে আমাদের সব বোঝাচ্ছে, বসে যে তোমরা কী কী নেবে, কার কীরকম কী দরকার লাগবে, কী নিলে ভালো হবে, কী কীরকম উঠতে পারবে,
এরকম সব বললো। আমরা বললাম যে আমরা মেশিন আমাদের দাও, আমরা ছিট কাপড় দাও, দিয়ে আমরা যাতে আমরা উঠতে পারি, তা থেকে আমরা অনেক বড় আস্তে আস্তে হতে পেরেছি। অভিজিৎ ও এস্টারের বিবিধ কাজের সাক্ষী বন্ধন ব্যাংকের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, সমাজের একেবারে পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষগুলোর জীবন জীবিকা সুনিশ্চিত করাই ছিল অভিজিৎ এস্টারের লক্ষ্য। তার জন্য ওই মানুষগুলির সমস্যার মূলে পৌঁছানো ছিল অত্যন্ত জরুরি। সেটা জানার জন্য গ্রামের মানুষদের সঙ্গে তাদের মতো করেই মিশতেন অভিজিৎ, কারণ মন খুলে সমস্যা শোনার এটাই ছিল সর্বশ্রেষ্ঠ উপায়। সেদিন অভিজিৎ বিনায়কের সহজ সরল বিনয়ী চেহারা আজও চন্দ্রশেখর ঘোষের চোখের সামনে ভাসে। করার সিস্টেমটা হলো যে আমরা প্রথমে গ্রামের মানুষকে ডেকে এক জায়গায় জড়ো করি, জড়ো করে ওদেরকে বলি যে দেখো এখানে 100 পরিবার আছে তোমরা, অথবা 110টা বা 90টা আছো, এই এই মানুষগুলো কি সবই একই ধরনের মানুষ? না। কে কেমন? গ্রামের মানুষ প্রত্যেকটা পরিবার ধরে ধরে বলে কে কেমন। মনে করেন আমরা 1000 সিলেক্ট করেছিলাম সারগাছিতে, এই সিলেক্ট করে আমরা অভিজিৎদাকে দিয়ে দিলাম, উনি এটাকে বলে র্যান্ডমাইজেশন, র্যান্ডমাইজেশন করে উনি দুটো ভাগ করলো, আমাদেরকে 300 দিয়ে দিল আর 300 উনি রেখে দিল আর 400 রিজার্ভ লাগলো। এই 300 যেটা আমাকে দিল সেই 300-র মধ্যে আমরা কাজটা করব, আর এই 300-তে কাজ করব না, উনি দেখবেন এই দুইটার মধ্যে কী পার্থক্য, এর কী উন্নতি হয়েছে, আর যাকে কাজ করিনি সে কোথায় আছে। এই হলো ওনার স্টাডিটা। মাটির মানুষ অভিজিৎ বিনায়ক মাত্র কিছুক্ষণের পরিচয়ে যেভাবে গ্রামের মানুষদের সঙ্গে মিশে তাদের সমস্যার কথা জেনে ফেলতেন, সেটা আজও ভোলেননি বীরভূমে লিভার ফাউন্ডেশনের কর্মীরা। মাঠঘাটে মানে ধরুন হয়তো আমরা লাভপুর ব্লকে গিয়েছি, লাভপুর ব্লকে যাওয়ার পরে দেখছি তখন গাড়ি থামিয়ে হঠাৎ করে উনি বললেন যে থামো থামো থামো, বললাম স্যার তাহলে কোথায় নিয়ে বললে যে তারপরে দেখছি যে কিছু মানুষ এই যে বীজ 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 ধান তুলছে আর কি, মানে যেটা ধান ধান রোয়ার আগে যে বীজ বীজতলা হয় সেগুলো তুলছেন, এবং সেইখানে গিয়ে উনি মানুষের সঙ্গে মাঠে মাঠে এই মাঠের আলে উনি হেঁটে চলে গেলেন, একটু প্যান্টটা তুলে হ্যাঁ চলে গেলেন, ওনাদের সঙ্গে কথা বললে যে তোমরা এই ধরনের কখন এসছো, কীভাবে কাজ করবে, হ্যাঁ মানে কতক্ষণ থাকবে, কখন বাড়ি যাবে, এই সমস্তগুলো ওনাদের মানে সাংসারিক খোঁজখবর এবং ওনাদের স্বাস্থ্য সম্পর্কিত খোঁজখবর এগুলি কিন্তু মানে ওনাকে আমি নিতে দেখেছি, মানে গল্পের ছলে উনি মানুষের সঙ্গে কথা বলতেন। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন আর অভিজিৎ বিনায়ক, এদের মধ্যে মিল কোথায়? উত্তর সহজ, প্রত্যেকেই নোবেলজয়ী বঙ্গসন্তান, কিন্তু ফুল মার্কস দেওয়া যাবে না, কারণ এদের মধ্যে আরও একটা মিল আছে, সেটা হলো রবি ঠাকুর, অমর্ত্য সেন কিংবা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের জীবনের সঙ্গেই জড়িয়ে আছে বীরভূম। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন, অমর্ত্য সেন পেয়েছেন, পরে ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। আমাদের একটা যেটা গর্ব অনুভব হয়েছে যে আমরা গ্রাম্য স্বাস্থ্য পরিষেবক ওনার সঙ্গে মিটিং করেছি, এই একটা বিরাট অনুভূতি। আর একটা বিরাট অনুভূতি বীরভূমবাসী হয়ে যে মনে হচ্ছে যেন যে কোনো কিছু নোবেল পেতে গেলে বীরভূমের যেন একটা টান সেখানে থেকে যায়, বীরভূম না আর নিয়ে কাজ করলে যেন নোবেল পাওয়া যায় না। আমরা কিছুই করলাম না, তবু আমরা লাইমলাইটে এলাম, যেহেতু ওনার মতো ব্যক্তিত্বের কাছে আমরা পৌঁছেছিলাম। তা এটা মানে শর্টে যদি আমরা গোদা বাংলায় বলতে যাই যে সৎসঙ্গে স্বর্গবাস। বন্ধন ব্যাংকের কর্ণধার কিংবা লিভার ফাউন্ডেশনের কর্মীদের মতো আরও একজন আছেন যিনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সারল্যে হতবাক হয়ে গিয়েছিলেন। বারুইপুরের মাটিতে বসে যিনি মুড়ি চানাচুর খেতে পারেন, তিনি একাডেমি চত্বরের লনেও বাবু হয়ে বসে গল্প জুড়ে দিতে পারেন। বছর তিনেক আগে একাডেমি চত্বরে রাস্তার ধারে বসেই তথ্যচিত্র নিয়ে দেবশঙ্করের সঙ্গে কথা বলেছিলেন আজকের নোবেলজয়ী। প্রায় রাস্তাতে বসে আছি এবং সেইখানে বসে ওনার সঙ্গে আলোচনা শুরু হলো, এবং আমি একটু পরে বুঝতে পারলাম যে উনি ওনার অর্থনীতির বিষয়ক কোনো গবেষণার কাজই আমার সঙ্গে করতে চাইছেন, অর্থাৎ উনি একটি ডকুমেন্টারি বানাতে চাইছেন বা একটা তথ্যচিত্র গোছের বানাতে চাইছেন যেটা গ্রামের মানুষের সামনে গিয়ে দেখানো হবে এবং তাদের মতামত চাওয়া হবে। এবং কথা যতদূর এগোতে থাকলো আমি বুঝতে পারলাম এই ভদ্রলোক আমাকে খেপিয়ে তোলার চেষ্টা করছেন। আমি যত বলবার চেষ্টা করছি যে তথ্যচিত্র নির্মাণ আমার কাজ নয়, আমি অভিনেতা, তত উনি বলছেন যে না আমরা কি এই এই কাজ করতে চাইছি, তো আপনি কি কোনোভাবে এটার মধ্যে থেকে
এর যে টেকনিক্যাল দিকগুলো আছে, অন্যান্য মানুষজনকে জোগাড় করা থেকে আরম্ভ করে পুরো ব্যাপারটা কি একটা মাথায় ধারণ করে আমাদের সঙ্গে থেকে এটার একটা রূপরেখা তৈরি করতে পারেন, সাহায্য করতে পারেন? একসময় মনে হলো কাজটা প্রায় আমারই। আমি তখন বললাম যে আমি হ্যাঁ নিশ্চয়ই পারি বলে আমি রাজি হলাম, আমার মনে আছে। 2011-তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গ্রামীণ চিকিৎসা পরিষেবা এবং তার সঙ্গে দরিদ্র মানুষের অবস্থান বর্ণনা করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বোঝান বহুমুখী দারিদ্র কিভাবে চিকিৎসা পরিষেবায় প্রভাব ফেলছে, কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব, সেই পথ বাতলে দেন অভিজিৎ। সেই সময় বীরভূমে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক বা কোয়াক ডাক্তারদের নিয়ে কাজ করছিলেন লিভার ফাউন্ডেশনের কর্ণধার ও চিকিৎসক অভিজিৎ চৌধুরী। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক বা কোয়াক ডাক্তারদের প্রশিক্ষণ দিয়ে গ্রামীণ চিকিৎসা পরিষেবাকে যাতে উন্নত করা যায় সেটাই ছিল লক্ষ্য। এই ব্যাপারে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চান লিভার ফাউন্ডেশনের কর্ণধার। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তার সঙ্গে প্রথম আমার আলাপ, গিয়ে বললাম দেখুন আমরাই উদ্যোগটা করছি, কিন্তু আমরা উদ্যোগটা করছি মানেই আমরা সব ঠিক ঠিক করছি, আমরা এই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী নই। অতএব আপনি আপনার মতন করে এই উদ্যোগটাকে অ্যাসেস করুন, পরিমাপ করুন এবং পরিমাপ করে আমাদের বলে দিন যে উদ্যোগের মধ্যে ঠিক দিক কোনটা। ততদিনে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় র্যান্ডামাইজড কন্ট্রোল ট্রায়াল অর্থাৎ কিনা সুনিয়ন্ত্রিত এলোমেলোভাবে যে বিভাজিত যে গবেষণার পদ্ধতি সেটাকে অর্থনৈতিক এবং সামাজিক গবেষণার ক্ষেত্রে প্রয়োগ করতে শুরু করেছেন। তো আমরা ঠিক করলাম এবং আমাদের মধ্যে নানান আলোচনা চলতে থাকলো। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে এখানে একবার আসলেন, এসে ট্রেনিংটা কী হচ্ছে সেটা প্রাথমিকভাবে দেখে গেলেন। তারপরে ঠিক হলো যে ওনারা পভার্টি অ্যাকশন ল্যাব এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এই গবেষণায় আমাদের সঙ্গে পাশাপাশি হাঁটবেন, কাকে প্রশিক্ষণ দেওয়া হবে আর কাকে প্রশিক্ষণ দেওয়া হবে না সেটাও তারাই ঠিক করে দিলেন, অর্থাৎ কিনা MIT-র গবেষকেরা। লিভার ফাউন্ডেশন তখন বীরভূমের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের নিয়ে কাজ করছে। প্রশিক্ষণ চলাকালীন প্রথমবার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে দেখে ভারী অবাক হয়েছিলেন গ্রামীণ চিকিৎসকরা, বলা ভালো সমীহ হয়েছিল। ধীরে ধীরে সেই মানুষটি হয়ে উঠলেন সবার প্রিয় অভিজিৎ স্যার। উনি প্রশ্ন করেছিলেন যে সমাজে যেরকমভাবে লোকদের আমরা সার্ভিস দিচ্ছি তাতে যেন ভুল না হয়, ঠিকভাবে দিতে পারি, তার জন্য লিভার ফাউন্ডেশন থেকে কতটা শিখেছি বা সমাজে লোকেদের কতটা উন্নতি হয়েছে এখন, এই সম্পর্কে তিনি অনেক কিছু জানতে চেয়েছিলেন। সেইগুলো আমরা বলেছিলাম, সে প্রশ্ন যেমন করেন করেছেন বা যেরকম শিখিয়েছেন সেরকমভাবে আমরাও লোকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যেনার সঙ্গে আমরা এত বড় উচ্চ মানের মানুষ, তেনার সঙ্গে বসে একটা মিটিং করে এসেছি, তেনার পরামর্শ নিয়ে এসেছি, সেই লোক নভেল পাচ্ছেন সেটা তো আমি আর ভাষায় বলতে পারবো না, এত আনন্দিত হয়েছিলাম। তিনি ডাক্তার নন, ডক্টর, অর্থনীতি নিয়ে তার কাজ, কিন্তু গ্রামীণ চিকিৎসা পরিষেবা সম্পর্কে খুঁটিনাটি তথ্য তার আয়ত্তে। হাতে কলমে তার প্রমাণ পেয়েছিলেন বীরভূমের গ্রামীণ চিকিৎসক মোহাম্মদ ফতেনুস। উনিও আমার অনেক ত্রুটি সংশোধন করে দিলেন, যেটা আজও আমার পথের পাথেয়। চেম্বার দেখে চারিদিক লুক করার পরে, ওয়াচ করার পরে দেখলো যে আমার চেম্বারে ঠিকমতো পজিশন আছে কি না, তাতে আমাকে একটা জ্ঞান দিল যে আপনি সবসময় বাম দিকে পেশেন্টটা রেখে ডান দিকে আমি উঠে গিয়ে ট্রিটমেন্টটা করবেন। আমি যেভাবে করি বলছি ওটাই ঠিক আছে, চেয়ারটা শুধু বাম দিকে আনতে হবে, এই একটা জ্ঞান দিয়েছিলেন। আর বলেছিলেন যে পেশেন্টের সঙ্গে পেশেন্ট হয়ে যেতে হবে। গ্রামীণ মানুষ একটা বিশেষ করে প্রয়োজন মনে করে, যেটা হচ্ছে এরা শুধু দুটো মিষ্টি কথা ডাক্তারদের সংস্পর্শে এলে, দুটো ভালো কথা ভালো ভাষা শোনার জন্য এরা খুব আগ্রহী। এরা পয়সা চায় না, টাকা চায় না, শুধু মনে প্রাণে সেবাটা চাই। আর সেই সেবার শিক্ষাটাই স্যার আমাকে দিয়েছিলেন বসে বসে। কর্মসূত্রে বাংলার বিভিন্ন গ্রামে যেতে হয়েছিল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। যেখানেই গেছেন কাজ শেষের পর গ্রামবাসীদের কিছু না কিছু উপহারও দিয়েছেন। কিন্তু একবার মুর্শিদাবাদের সারগাছিতে গ্রামবাসীদের মশারি উপহার দিয়ে ভারী বিড়ম্বনায় পড়তে হয়েছিল নোবেল জয়ীকে। আমাকে একে বসল, বলল যে দেখুন কাজটা তো শেষ, এখন আমরা এই কিছু টাকা বেঁচে গেছে, এই টাকাটা বেঁচে গেছে আমরা একটু ওদের যাদেরকে আমরা কাজ করলাম এতদিন ওদেরকে কিছু গিফট দিতে চাই, আমার কাছে পারমিশন নিচ্ছে, আপনি যদি বলুন তাহলে আমি দেবো। গিফট দেবেন দেন কী দেবেন, কত কী দেওয়া যায় বলেন তো। উনি ওনার ওয়াইফ মিলিয়ে কথাবার্তা বলছে, আমি বললাম যে গ্রামের মানুষের কী আর লাগবে। তখন কথা হলো যে ঠিক আছে মশারি দেবে একটা করে, কারণ যাতে মশায় যাতে কামড় টামড় না দেয় না একটু সেফ থাকবে, আমি ঠিক আছে করে দেন দিয়েছে। পরের দিনই ফোন, সবাই এনে মশারি ফেরত দিয়ে যাচ্ছে।
তখন উনি আমাকে ফোন করলে যে বললেন মশারি দিতে, দিলাম মশারি, এখন মশারি ফেরত দিয়ে দিচ্ছে। আমি বলি হ্যাঁ দাঁড়ান দেখছি কি কি কারণ। আমি কারণ হইলে ওরা বলছে মশারির রং দিয়েছেন সাদা, আর খ্রিস্টিয়ান মারা যাওয়ার পরে সাদা পোশাক পরায়, ওরা বলছে এই আবার খ্রিস্টিয়ান বানাবে আমাকে মশারি দিয়ে, সেই জন্য সব মশারি ফেরত দিয়ে দিচ্ছে। অর্থনীতিতে সাফল্যের আকাশ ছুঁয়েছেন অভিজিৎ, পেয়েছেন নোবেল, কিন্তু পা তার এখনো আছে মাটিতেই। আমেরিকা হোক বা পশ্চিমবঙ্গ, ব্যক্তিসত্তার আড়ম্বর অভিজিতের নাপসন্দ, পছন্দ করেন মানুষের ভিড়ে মিশে থাকতে। আমি কোনো সময় তো আমেরিকা আমি গিয়েছি, আমি হয়তো ফোন করলাম যে অভিজিৎ দা আমি তো ইয়ে এসছি, এই আপনার বস্টনে এসছি, বস্টনে চলে আসুন লাঞ্চ করি, একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর ওনার পছন্দ, ওখানে ভালো খাবার, তো গেলেই ওখানে বসে দুজনে খাই, খাওয়া দাওয়া করি। এইবার খুব রিসেন্টলি গিয়েছিলাম, এই গত মাসে খাচ্ছি, তা আমি একটু টেস্ট করছিলাম, এইটা সেম রেস্টুরেন্টে খেলাম, খাওয়া দাওয়া হলো, তো যে বিল দিচ্ছে মানে যে সার্ভ করেছে একটা মেয়ে, তো ওকে বললাম কি যে তুমি ওনাকে চেনো, বলে না উনি তো আসে মাঝে মধ্যে অনেক আর কিচ্ছু চেনো না, বলে না উনি তো নোবেল পেলেন ইয়েতে, উনি মানে উনি ওনার একেবারে বাড়ির পাশাপাশি ইউনিভার্সিটির পাশাপাশি, কেউ জানে না ওনাকে যে উনি এত বড় একটা জিনিস পেয়েছে, তার মানে উনি কোথাও প্রকাশ করে না, কোথাও বলে না। ফ্লাইটে আমি অভিজিৎকে উঠেই বলেছিলাম তুমি কিন্তু প্রস্তুত হও, কলকাতায় তুমি কিন্তু আনটাচেবল হয়ে যাবে অন্তত আমার কাছে, কারণ ভালোবাসার এই অত্যাচার কলকাতায় কিন্তু যে পর্যায়ে পৌঁছবে বলে আমি জানি, যে কলকাতা তোমার জন্য অপেক্ষা করছে সে কলকাতা কিন্তু আবেগে ভাসবে এবং তোমাকে কাঁধে নিয়ে নাচবে বলেই আমার মনে হয়। এবং তারপরে অভিজিৎ প্লেনে উঠেই বলল যে দাঁড়ান আমি একটু প্রস্তুতি নিয়ে নিই, আমি একটু ঘুম দিয়ে নিই। ডাফলো পরিবারের কনিষ্ঠতম সদস্যটির বয়স তখন 6, অঙ্কের অধ্যাপক বাবা মাদার টেরেজার ওপর লেখা একটা কমিক্স বা গ্রাফিক নভেলের বই উপহার দিলেন মেয়েকে, সেই প্রথম কলকাতার সঙ্গে পরিচয় এস্থার ডাফলোর। এর ঠিক 20 বছর পর MIT পড়ার সময় 24 বছরের এস্থার পা রাখলেন কলকাতায়। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ছাড়াও গ্রাম বাংলায় কাজ করেছেন এস্থার ডাফলোর, বীরভূমেই পঞ্চায়েত স্তরে হাতে কলমে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। খবর যেটা বলে সেটা হচ্ছে এস্থার ডাফলো তার পঞ্চায়েত কেন্দ্রিক কাজকর্মে এর আগে বীরভূমে কাজ করেছেন, অর্থাৎ কিনা বীরভূমে অভিজিৎ এবং এস্থারের কাজের একটা বিস্তীর্ণ অঙ্গন আছে, এবং সেটা কাজটা হয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের রাঘব বন্দ্যোপাধ্যায়ের সাথে। এস্থার ডাফলো রাঘব বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের একটা কাজের অ্যাসেসমেন্ট করেছিলেন এবং সেটাও বেশ কিছুদিন জুড়ে, সেটা সম্ভবত হবে হচ্ছে 2005-06-07 সালে। বিশ্ব দারিদ্র দূরীকরণ, এটাই অভিজিৎ বিনায়কের গবেষণার প্রধান বিষয়। আজ বিশ্বব্যাপী সমাদৃত তাঁর কাজ, অভিজিৎ পথ দেখিয়েছেন, কিন্তু দারিদ্র দূরীকরণ কি কারো একার উদ্যোগে ঘুচিয়ে ফেলা সম্ভব, এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। উনি যে এক্সপেরিমেন্ট করছেন বা করতে চাইছেন সেটাও ভালো, যে চেষ্টা তিনি করেছেন তার মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই। বিদেশে থেকে যে স্বদেশের জন্য কাজ করা যায় না তা নয়, উনিও কিছু কিছু করেছেন, অমর্ত্য সেন প্রায় আসেন দেশে, কিন্তু তাদের যে তত্ত্ব বা তাদের যে ধ্যান ধারণা সেগুলো তো হাতে কলমে না করলে আমরা তার সুফলটা পাবো না। যে ভয়ঙ্কর চুরি, যে অসম্ভব দুর্নীতি আমাদের সমাজ জীবনের রন্ধ্রযন্ত্রে ঢুকে আছে, তার প্রতিকার তো ইকোনমিক্স দিয়ে করা যাবে না, তত্ত্ব দিয়ে করা যাবে না। অভিজিৎ বিনায়ককে যারা কাছ থেকে দেখেছেন তারা তার জেদ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, যে কাজ একবার ধরেন সেটা সম্পূর্ণ না হলে ছাড়েন না। অভিজিৎ মনে করেন এমন কোনো ব্রহ্মাস্ত্র নেই যা দিয়ে রাতারাতি দারিদ্র দূর করা যায়। দারিদ্র দূর করতে গেলে আগে দারিদ্রকে বুঝতে হবে, গরিব মানুষের নিজেদের জীবনের নিজস্ব অর্থনীতিকে বুঝতে হবে আর সেই শিক্ষা নিয়ে এগোতে হবে। অভিজিৎ এভাবেই অর্থনীতির ওপর মানবিক আলো ফেলতে থাকুন, গোটা পৃথিবীর শুভকামনা তাঁর এবং তাদের সঙ্গে আছে। দারিদ্রহীন এক পৃথিবীর স্বপ্নকে দুচোখে নিয়ে এগিয়ে চলেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
তার প্রিয় গানে লুকিয়ে রয়েছে তার কাজের পরিচয়। যাহা গম ভিন্ন হো আসু ভিন্ন হো বস প্যার হি প্যার ফলে।